চীনা দেবী, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিম পার্শ্বরেখা অতি পূর্ব পার্শ্বরেখা অতিক্রম করায়, মাফ করবেন, পশ্চিম পার্শ্বরেখা অতিক্রম করায় থ্রোয়িং ভারতীয় দলের অনুকূলে। কৃষ্ণা দেবী জার্সি নাম্বার 9 ইন্ডিয়া দলের অত্যন্ত দক্ষ স্কোরার, কিন্তু গোল খুদার রয়েছে নেপালের বিরুদ্ধে, হ্যাটট্রিক রয়েছে জার্সি নাম্বার 11 প্রিয়াঙ্কা দেবী, আরেকজন অত্যন্ত কুশলী খেলোয়াড় আক্রমণ ভাগের ইন্ডিয়া দলের। যখনই অ্যাটাকিং থার্ডে দুজন খেলোয়াড় বল পাবে, সতর্কতার সাথে তাদেরকে ম্যানেজ করে চলতে হবে বাংলাদেশ দলের রক্ষণ ভাগের খেলোয়াড়দের। প্রখান্তরে যখনই অ্যাটাকিং থার্ডে বাংলাদেশের তোহরা কিংবা আনুচিং বগিরি বল পাবে, তখনই রক্ষণ ভাগের খেলোয়াড় ইন্ডিয়া দলে তাদেরকে ম্যানেজ করে খেলতে হবে, তা না হলে বিপদ ঘটে যাবে আক্রমণে ইন্ডিয়া দল। কর্নার কিক ইন্ডিয়া দলের অনুকূলে, ইন্ডিয়া শূন্য, স্বাগতিক লাল সবুজের বাংলাদেশ শূন্য। সাফ আন্ডার 15 ওমেন চ্যাম্পিয়নশিপ 2017 গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে হোম অফ ফুটবল বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুর ঢাকাতে। প্রতিশা লাখরা কিকটি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, চমৎকারভাবে তিনি কর্নার কিকটি নেবেন এটাই প্রত্যাশা, এবং দর্শক হয়তো কি করবে সেটাই বুঝে ওঠার জন্য চমৎকারভাবে কিন্তু পাটি লাগিয়েছিলেন বলের দিকে, কিন্তু ঠিকমতো পা এবং বলে সংযোগ না ঘটায় কিন্তু কিকে কোনো জোর ছিল না, ফলে এ যাত্রায় কিন্তু রক্ষা পেল বাংলাদেশ। বাংলাদেশ আক্রমণে যাবার পূর্ব প্রস্তুতিতে প্লেসিং আর একটি অবস্থান তৈরি করে নেবার একটি প্রত্যয়ে বাংলাদেশ লম্বা করে কিকটি করলেন, মাথা এবং বলে ঠিকমতো সংযোগ ঘটেনি। আবারও প্রতিশা লাখরা লম্বা করে কিকটি করলেন, 1:1 সেখানে প্রস্তুত রয়েছেন আনাই মাগিনি, কিন্তু তাকে বাধাগ্রস্ত করছেন ভারতীয় আক্রমণ ভাগের খেলোয়াড়। 1:2 আবার 1 কিন্তু সেখানে প্রস্তুত বাংলাদেশ নিজেদের নিয়ন্ত্রণে। অনুচিং মাগিনি লম্বা করে ডান প্রান্তে ফেলেছিলেন, কিন্তু এ যাত্রায় কিন্তু রক্ষণ ভাগ, ভারতীয় রক্ষণ ভাগ কিন্তু চমৎকারভাবে ক্লিয়ার করলেন। আবারও বাংলাদেশের নিয়ন্ত্রণে বল, মোহাম্মদ আকিক খাতুন লম্বা করে কিকটি করেছেন, দেখা যাক এ যাত্রায় বাংলাদেশ ডি বক্সের দিকে এগিয়ে যাচ্ছেন এবং লম্বা করে হয়তো কিকটি করার যদি সুযোগ পান সেই যাত্রায় কিন্তু ক্লিয়ার করার জন্য তৎপর ছিলেন ভারতীয় দল এবং ক্লিয়ার করতে সমর্থ হয়েছেন। কাউন্টার অ্যাটাক ভারতীয় দলের, কিন্তু না, সেখানে 5 নম্বর জার্সি আকি খাতুন নীলার উদ্দেশ্যে, নীলা কিন্তু শেষ পর্যন্ত বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেললেন শামসুন নাহারের উদ্দেশ্যে। শামসুন নাহার দেখা যাক ডি বক্সের ভেতরে নাকি কাউকে ব্যাকপাস করবেন, ব্যাকপাস করলেনও তাই বুঝে শুনে, এবং আবারও প্রান্তে থাকা খেলোয়াড় তহুরার উদ্দেশ্যে, কিন্তু অফসাইড। দুর্ভাগ্য বাংলাদেশ দলে, সুবর্ণ সুযোগ ছিল, হোম অফ ফুটবলে আগত দর্শকদের উৎসাহব্যঞ্জক ধ্বনি উৎসাহিত করছে ওই প্রেমিলা ফুটবলারদের যারা মাঠে গোলাম রাব্বারি ছোটনের দিক নির্দেশনায় পরিকল্পনায় যুদ্ধ করছে প্রতিপক্ষ ইন্ডিয়ার বিরুদ্ধে। টেকনিক্যাল জোন বাংলাদেশের রাইটিং ব্যাক ইন্ডিয়া দলের প্রতীক্ষা লাকড়া, তিনি ইনডাইরেক্ট ফ্রি কিকটি করলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা বাংলাদেশ, হেড করলো নীলুফা, শামসুন নাহার বল পেয়েছেন সামনে বাড়ালেন তহুরার উদ্দেশ্যে, সেখানে পাকপি দেবী তাকে বাধা দেওয়ার চেষ্টা, এখনো তহুরার কাছে বল কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েছেন তহুরা, বিপদের সম্ভাবনা, কর্তিকে কিক, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট ফরহ্যান্ডের ঠিক ওই সাইড পোলকে ঘেসে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যখন এই ধরনের শট দেখি মনে পড়ে যায় কখনো মেসির কথা, কখনো রোনাল্ডোর কথা, যিনি ইনসুইং করে পরাভূত করেন গোল, তেমনটি প্রত্যাশা ছিল। সেই ধরনের চিন্তা থেকেই বলটি প্লেসিং করেছিলেন তহুরা, গোল খোদা রয়েছে অসাধারণ মেধাবী একজন ফুটবলার। তাজিকিস্তানে আন্ডার 14 সেন্ট্রাল সাউথ এশিয়ান ফুটবলে কি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে 10টি গোল করেছিলেন, ফাইনালে ইন্ডিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন জার্সি নাম্বার 10 তহুরা, বাংলাদেশ দলের অত্যন্ত কুশলী এই খেলোয়াড়। মধ্য সার্কেলে বল ভারতীয় নিয়ন্ত্রণে নেবার চেষ্টা, কিন্তু সেখানে ক্লিয়ার করার জন্য তৎপর রয়েছে বাংলাদেশের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। আবারও হেড বাংলাদেশ দলের, কিন্তু সেখানে ভারতীয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা ক্লিয়ার করলেন, লেফট উইং ব্যবহার করে কিন্তু আক্রমণের চেষ্টা, বলটি ক্লিয়ার করলেন বাংলাদেশের নাজমা, থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে, সেন্টার ডিফেন্স আলতো করে কিক, আবার ভারতীয় দলের নিয়ন্ত্রণের চেষ্টা, দেখে শুনে লম্বা করে বাড়িয়েছেন, হেড করার চেষ্টা করেছিলেন, লাফিয়ে উঠেছিলেন মার্জিয়া, কিন্তু বল এবং শরীরের ঠিকমতো সংযোগ ঘটেনি, ফলে বলটি চলে যায় মাঠের বাইরে। উপর্যুপরি দ্বিতীয়বারের মতো থ্রো বাংলাদেশের অনুকূলে, রাইফিং ব্যাক আর এই মোগিরি সামনে বাড়িয়েছেন উদ্দেশ্যে তহুরা, 1:1 খেললেন কিন্তু সতীর্থ খেলোয়াড় নেই, আনুচিং মোগিনি অনেক দূরে রয়েছেন, ওখানে প্রথম প্রচেষ্টায় ভুল করেছিলেন প্রতীক্ষা লাকড়া, রাইটিং ব্যাক, যিনি রাইটিং ব্যাক থেকে একেবারে সেন্টার ডিফেন্স পজিশনে চলে গিয়েছিলেন ইন্ডিয়া দলের। দুর্ভাগ্য বাংলাদেশ দলে, যদি আনুচিং মোগিনি কিছুটা সামনে যেতেন তাহলে কিন্তু ওই বলটিকে কোনো অবস্থাতে টোকা দিয়ে প্লেসিং করে গোল করতে পারতেন, সেটি করতে পারলেন না। সুযোগ পাচ্ছে বাংলাদেশ, হাত ছাড়া হচ্ছে কিন্তু অনেকগুলো, তবে অফসাইড কিছুটা বুঝে শুনে খেলতে হবে। ইন্ডিয়ান রক্ষণভাগের খেলোয়াড়রা অফসাইড ট্র্যাপটি যথেষ্ট সার্থকতার সাথে করে, সে
এখানে কখন কোন প্লেসে থাকলে অফসাইড হবে সেখান থেকে নিজেকে উইথড্র করে খেললে বাংলাদেশ কিন্তু ওই সফলতার মুখ দেখবে এই ম্যাচে। বাংলাদেশ আক্রমণে রাইটিং ব্যবহার করেছেন, সেখানে রয়েছেন মার্জিয়া, কিন্তু মার্জিয়া শেষ পর্যন্ত পূর্ব পার্শ্বরেখা অতিক্রম করায় থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু ভারতীয় দলের নিয়ন্ত্রণে বল তিনিও ক্লিয়ার করলেন। সেখানে ছিলেন সুস্মিতা আনতান্তি, আবার থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে লম্বা করে থ্রোয়িং করেছেন নিয়ন্ত্রণে নিয়ে বলটি 1:3, সেখানে আবারও ব্যাকপাস করলেন। দেখা যাক, বাংলাদেশ কিন্তু কিছুটা স্নায়ুর চাপে ভুগছেন এই কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি, সেই স্নায়ুর চাপের কারণে কিন্তু আবারও বলটি নীলার নিয়ন্ত্রণে, আমরা পরে বলছি। এবং নীলা কিন্তু মনিকা চাকমা লম্বা করে বাম প্রান্তে থাকা খেলোয়াড় শামসুন নাহার, কিন্তু অফসাইডের ফাঁদে। কেন অফসাইড দিল অ্যাসিস্ট্যান্ট রেফারি আমাদের কিন্তু বোধগম্য নয়, অনেক পিছনে ছিলেন, দেখার মতো পেনট্রেশন পাস ছিল বিটুইন টু ডিফেন্ডার্স, ওই মনিকা চাকমা বলটি দিয়েছিলেন, কি অসাধারণ পাস, সেখান থেকে কেন যে অফসাইড দিলেন, অনেকটা ভিতর থেকে শামসুন নাহার বাঁ সাইড থেকে তিনি ইন করেছিলেন, কিন্তু ম্যাচ অফিসিয়াল একবার তিনি একটি গোল নাকচ করে দেন ফাউলের নির্দেশনা দিয়ে, ওই ম্যাচে যিনি অ্যাসিস্ট্যান্ট রেফারি শেরিন চয়েন ভুটান থেকে আগত আমাদের বোধগম্য নয়, এটিও অফসাইড ছিল না, সেটিকে অফসাইডে পরিণত করলেন এবং তা না হলে বিপদ ঘটে যেতে পারত, 1:1 হয়ে যেত পারত ওই মনিকা দেবীর সঙ্গে শামসুন নাহারের, যদি গোল করতেন তাহলে বাংলাদেশ এগিয়ে যেত, সেটি হলো না, বাংলাদেশ 0-0। এখনো কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণে বল, কিন্তু ক্লিয়ার করার জন্য তৎপর ভারতীয় দলের 1:2, এখনো সুস্মিতা তান্তি, বলটি কিন্তু বাংলাদেশের সীমানা, গোলকিপার প্রস্তুত, বাংলাদেশের মাহমুদা আক্তার পাঠিয়েছেন ডান প্রান্তে থাকা খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে রয়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, 1:1 লম্বা করে বাড়িয়েছেন, ব্যাক হিল করার চেষ্টা করেছিলেন কিন্তু বলে এবং পায়ে ঠিক মতো সংযোগ ঘটেনি, আবারও লম্বা করে কিক, 1:3, কিন্তু কিছুটা স্নায়ুর চাপ যার কারণে যখনই একটি আক্রমণ শানিত হয় বাংলাদেশ দুর্গের তখনই কিন্তু কিছুটা খেই হারিয়ে ফেলেন, আবার আক্রমণ শামসুন নাহার লম্বা করে কিকটি করেছিলেন কিন্তু গোলকিপার মনিকা দেবী তিনি প্রস্তুত ছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু গ্রিবে নিয়ে নেন। 35 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে প্রথমার্ধের, আপনারা অ্যাকশন রিপ্লেতে দেখুন কিভাবে এই কিকটি করেছিলেন এবং গোলকিপার প্রস্তুত ছিলেন, ফলে চলে যায় গোল পোস্টে, দুর্বল শট ছিল সংগত কারণে মনিকা দেবীর, বলটি ধরতে বেশি কষ্ট হয়নি বাংলা ওই ইন্ডিয়া দলের গোলরক্ষককে, মাহমুদ আক্তার বাংলাদেশ দলের গোলরক্ষক বল ধরে বা প্রান্তে দিয়েছেন, অখি খাতুন বল পেয়েছেন দেখে শুনে 11 চেষ্টা, সেন্টার ডিফেন্স জার্সি নাম্বার 5 উদ্দেশ্য শামসুন নাহার, বল কন্ট্রোল করতে পারেননি, বল তোহুরা নিয়েছেন সেখানে বাধা দিলেন প্রতীক্ষা লাকড়া, বল পাঠিয়ে দিলেন পশ্চিম দিকের পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে, থ্রোইন বাংলাদেশের অনুকূলে, বাংলাদেশ 0-0। তোহুরার কাছে বল, নীলুফার থেকে তোহুরা, আবারও তোহুরা, তাকে বাধা দেওয়ার চেষ্টা, কিছুটা বল প্রয়োগ করে ফুটবল খেলছে আজকে ইন্ডিয়ান প্রেমিলা অরুর্ধপূর্ণ দল, প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে, শিল্কা দেবী কন্ট্রোল করতে পারলেন না, বল চলে যায় মনিকা চাকমার পা স্পর্শ করে পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে, থ্রোইন সুস্মিতা নয় প্রতীক্ষা লাকড়া থ্রোইন করবেন রাইট উইং ব্যাক ইন্ডিয়া দলের, লম্বা করে থ্রো নীলুফা নয় এখানে মারিয়া মান্ডা হেড করে আবারও বল পাঠিয়ে দিলেন পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে, থ্রোইন ইন্ডিয়া দলের উড়ু করে টেকনিক্যাল জোন থেকে, গোলাম রাব্বারি ছোটন কোচ বা আর্কিটেক্ট বাংলাদেশের প্রবীণ ফুটবলের, তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, তাকে সহায়তা করছেন মাহবুব রহমান লিটু অ্যাসিস্ট্যান্ট কোচ, মাহমুদ আক্তার অরুণা অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ওই সাবিনা খাতুন অ্যাসিস্ট্যান্ট কোচ, বা প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা কিন্তু পাকপি দেবী যথেষ্ট সতর্কতার সাথে সাবধানতার সাথে কিন্তু তিনি থ্রোইনের বিনিময়ে বাংলাদেশে ভালো একটি আক্রমণ নস্যাত করে দিলেন, মারিয়া মান্ডা দলীয় অধিনায়ক সুন্দর করে সোল দিয়ে পিছনে টান দিয়ে দেখছেন, এখন তার কন্ট্রোলে বল, বাধা দেওয়ার চেষ্টা প্রতিপক্ষ দলের অধিনায়ক বন্যাই কবিরাজ, এখন পর্যন্ত নীলুফা, সেখান থেকে মনিকা চাকমা ছোট্ট করে ব্যাক পাস, আনাই মগিনীর উদ্দেশ্যে রাইটিং ব্যাক, কাকে দিবেন অফসাইডে দুজন খেলোয়াড় বা প্রান্তে রয়েছেন এবং অফসাইড হয়ে যাবেন, অফসাইড হয়ে যাবেন আননেসেসারি, সুন্দর একটি পেনট্রেশন পাস ছিল কিন্তু ওই বাংলাদেশ দলের মনিকা চাকমা তিনি অফসাইড পজিশনে চলে যান এবং ইনডাইরেক্ট ফ্রি কিক ইন্ডিয়ার উড়ুকুলে, এ যাত্রায় অফসাইড নির্ধারিত এবং লাইন্সম্যান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রেফারি তিনি কিন্তু পতাকা তুলে ফেলেন, ফলে যখনই কোনো আক্রমণ শানিত হয় অনেক বেশি চতুরতার সাথে এই আক্রমণ শানিত করতে হবে, না হলে কিন্তু সেই গোলের দেখা পাওয়া যাবে না, এবং এই ক্ষেত্রে গোল বন্যায় ভাসিয়ে দিতে হলে
যে কাজটি করতে হবে, আরেকটু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে আক্রমণে যেতে হবে বারবার, যার কারণে ভারত কিন্তু শেষ পর্যন্ত সেই গোলের দেখা পেয়ে গেলেও কিন্তু যেতে পারে। কাউন্টার অ্যাটাকে চলে যায় ভারত এবং এখনও কিন্তু বলটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়েছিলেন থ্রোয়িং ভারতীয় দলের অনুকূলে। প্রতিশা লাকড়া থ্রোয়িংটি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সম্ভবত প্রতিশা লাকড়া তিনি থ্রোয়িংটি করবেন, দেখে নিচ্ছেন সতীর্থকে কোথায় তিনি ফেলবেন। লম্বা করে থ্রোয়িং করলেন বাংলাদেশ দলের খেলোয়াড়, সেখানে প্রস্তুত ছিলেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম অর্ধে শেষ দিকে অন্তিম লগ্নে 40 মিনিটের খেলা চলমান, বাংলাদেশ 0 স্কোরবোর্ড ইন্ডিয়া 0, এই যখন খেলার অবস্থা তখন অবশ্য ফাউল ফ্রি কিকের নির্দেশ ইন্ডিয়া দলের অনুকূলে, ডিফেন্ডিং থার্ডের ঠিক রাইট ডান সাইড থেকে লাভ করেছে ইন্ডিয়া দল। প্রতীক লাকড়া রাইট উইং ব্যাক, তিনি বলের কাছে রয়েছেন, নিজে কিক ঠিক করবেন। বাংলাদেশের খেলোয়াড়রা চেষ্টা করছে কাউন্টার অ্যাট্যাক নির্ভর ফুটবল, উভয় দলই খেলার চেষ্টা করছে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে। একটি মনোমুগ্ধকর দেখার মতো দৃষ্টিনন্দন ম্যাচ উপহার দিচ্ছেন উভয় দেশের আন্ডার-15 এই ক্ষুদে প্রেমিলা ফুটবলাররা। হোম অফ ফুটবল বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে সাফ আন্ডার-15 ওমেন চ্যাম্পিয়নশিপ 2017 ফাইনাল ম্যাচকে ঘিরে থ্রোইন ইন্ডিয়া দলের অনুকূলে রাইট উইং ব্যাক প্রতীক্ষা লাকড়া থ্রি থ্রোইন করবেন। ছোট্ট করে সামনে বাড়ালেন উদ্দেশ্য প্রিয়াঙ্গা দেবী, রাখতে পারেননি তহুরা, কিন্তু তাকে বাধা দিলেন পাকপি দেবী যথেষ্ট সতর্কতার সাথে। পাকপি দেবী জার্সি নাম্বার 4 সেন্টার ডিফেন্স, সুস্মিতা তান্তি সেন্টার ডিফেন্স জার্সি নাম্বার 3, অসাধারণ ফুটবল খেলছে, চীনের প্রাচীরের ভূমিকা পালন করছেন রক্ষণ ভাগে ইন্ডিয়া দলের পক্ষে। ওখানে বল মারিয়া মান্ডা, উঁচু করে সামনে তহুরার উদ্দেশ্যে, তাকে বাধা দেওয়া যায় আবার পাকপি দেবী, পাশে রয়েছেন প্রতীক্ষা লাকড়া, 2:1 এখনো তহুরা, সেখান থেকে শামসুন নাহার পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন কিন্তু রাখতে পারলেন না, পিছন থেকে গোলের সম্ভাবনা, আনুচিং মগিনী শট এবং গোল নেট করেননি শামসুন নাহার, জটলার মধ্যে বল পেয়েছিলেন, বল কিছুটা উঠে যায় এবং সেই বলে প্লেসিং শটে ফার পোস্টের টপ অ্যাঙ্গেল দিয়ে গোল করলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেলেন শামসুন নাহার। বাংলাদেশ 1 ইন্ডিয়া 0, চমৎকার একটি সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ শেষ পর্যন্ত স্টেডিয়ামে আসা দর্শক এবং বাংলাদেশের ফুটবল প্রেমিক দর্শকদের জন্য একটি গোল উপহার দিলেন প্রথমার্ধের 41 মিনিটের মাথায়। এবং আপনারা জানেন যে এই প্রত্যাশা এবং এই প্রাপ্তির সন্ধানেই কিন্তু ছুটে এসেছেন এই স্টেডিয়ামে, এবং এই স্টেডিয়াম থেকে একটি আনন্দ বার্তা সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ। আনুচিং মগিনী কি অসাধারণ ভাবে ফলোথ্রুতে গিয়েছিলেন, বল গোলরক্ষক প্রিয়াঙ্কা দেবী ওই মানিকা দেবী ভুল করলেন, বল উঠে যায় শামসুন নাহার প্রথম স্টেপে বলটি তুলেন এবং দ্বিতীয়তে অন দ্য ইয়ারে বলটি প্লেসিং করেন, টপ অ্যাঙ্গেল কাভার করেন ফার পোস্ট দিয়ে এবং দলকে এগিয়ে নিয়ে যায়, লাল সবুজকে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশ 1 ইন্ডিয়া 0, আক্রমণে ইন্ডিয়া দল, রাইটিং ব্যাক প্রতীক্ষা লাকড়া ট্রেন করবেন তিনি, উদ্দেশ্য দলীয় অধিনায়ক ওই বন্যা কবিরাজ, সেখান থেকে বল চলে যায় পশ্চিম দিকের 500 ডেকের বাইরে, থ্রোইন বাংলাদেশের বাংলাদেশের অনুকূলে থ্রোইন, বাংলাদেশ এগিয়ে। ম্যাচের অ্যাসিস্ট্যান্ট রেফারি যিনি রয়েছেন অপরজন রাধিকা সাকিয়া নেপাল থেকে আগত, তিনি কিন্তু বাংলাদেশের পক্ষে থ্রো দিয়েছেন, তিনি পতাকা উত্তোলন করেছেন ইন্ডিয়ার দিকে, আমি জানি না কেন এখন ইন্ডিয়া আবার থ্রো করবে সেটি বোধগম্য নয়। ম্যাচের অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু এতক্ষণ ধরে পতাকাটি তিনি দেখিয়েছিলেন ইন্ডিয়ার দিকে, অবশ্য শেষ পর্যন্ত সংশোধন করলেন, থ্রোইন বাংলাদেশের রুকুলে, থ্রোইন হেড করে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে প্রতীক্ষা লাকড়া, থ্রোইন বাংলাদেশের রুকুলে নীলিফা রাইট উইং লেফট উইং ব্যাক সামনে বাড়িয়েছিলেন, সেখান থেকে প্রিয়াঙ্গা দেবী হেড করে বল পাঠিয়ে দেন আক্রমণ ভাগের খেলোয়াড় ইন্ডিয়া দলের, এই মুহূর্তে নিচে নেমে এসেছে আবারও জার্সি নাম্বার ক্রিটিনা দেবী, নেপালের বিরুদ্ধে যার হ্যাট্রিক রয়েছে তিনি পাঠিয়ে দিলেন বল মাঠের বাইরে, কিছুটা রক্ষণে ব্যস্ত ইন্ডিয়া দল, কিছুটা মরিয়া গোলের ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য উদ্ভাসিত নৈপুণ্য প্রদর্শন করছে মারিয়া চাকমা, নীলুফা ইয়াসমিন, মারিয়া মান্ডা, আরুচিং মগিনী, মার্জিয়া তহুরারা আজকে এই সাফ আন্ডার-15 ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচকে ঘিরে প্রতিপক্ষ ইন্ডিয়ার বিরুদ্ধে। লম্বা করে আবারও খেলার চেষ্টা বাংলাদেশ দলের আক্রমণ, দেখে নিচ্ছেন আবারও কিন্তু কেড়ে নিয়েছেন সেন্টার, ডি বক্সের ভেতরে ভারতীয় কোনো খেলোয়াড় না থাকে কিন্তু গোলকিপার প্রস্তুত ছিল বাংলাদেশের মাহমুদা আক্তার, তিনি বল পাঠালেন ডান প্রান্তে থাকা খেলোয়াড়ের উদ্দেশ্যে, আনাই মাগিনী লম্বা করে বাড়িয়েছেন মধ্য সার্কেলে, বেশ উত্তেজনা, দর্শকদের কিন্তু অনেক আনন্দ এবং উদ্বেলিত, যার কারণে বারবার মুহুর্মুহুর কিন্তু আক্রমণের চেষ্টা এবং শেষ পর্যন্ত কিন্তু ছুটে চলেছেন, লম্বা করে বাড়িয়েছেন এবং ক্লিয়ার করার জন্য তৎপর হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত কিন্তু উঠতে সচেষ্ট। আক্রমণে বাংলাদেশ, শামসুন নাহার ক্লিয়ার করলেন, ক্রিটিনা দেবী, শামসুল আলম প্রিন্স,
ইন্ডিয়ার প্রথম ওই লিগের শেষ ম্যাচে বাংলাদেশের উপরে কিন্তু চাপিয়ে খেলতে পারেনি, নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে আনুচিং মোগিনি মারিয়া মানিকা চাকমা এবং ওই শামসুন নাহারের গোলে বাংলাদেশ 3-0 গোলের ব্যবধানে পরাজিত করেছিল। আজকেও তোহুরা গোল করেছিলেন, ওই অ্যাসিস্ট্যান্ট রেফারির প্রধানতায় সে গোলটি নাকচ করে দেন ম্যাচের অফিসিয়াল চৌকি ওম, কিন্তু শেষ পর্যন্ত শামসুন নাহার গোল করে বাংলাদেশকে লিড এনে দিয়েছেন আক্রমণে। আখি ভুটানের বিরুদ্ধে, ভুটান 11 জন রক্ষণভাগের খেলোয়াড় খেলছিল, অত্যন্ত কনসেন্ট্রেশন ডিফেন্সে বেশি ছিল, গোল বের করা মুশকিল হচ্ছিল। সেই ধরনের ম্যাচে একটি কর্নার কিকে উপর থেকে অন দ্য ইয়ারে হিল দিয়ে ডিফ্লেক্ট করে এই আখি সেন্টার ডিফেন্স পরাজিত করেছিলেন। আখি এই মুহূর্তে উপরে কর্নার কিক বাংলাদেশের অনুকূলে, মার্জিয়া বাঁ পায়ে করবেন লম্বা কিক, বাংলাদেশের সেন্টার ডিফেন্স মোসাম্মদ আখি খাতুন তিনিও গিয়েছেন, দুজন খেলার গোলরক্ষক রয়েছেন নিজেদের অর্ধে এবং আরো দুজন খেলোয়াড় রয়েছে ওই মিডল থার্ডে আপজনে। একটি সুযোগ কিন্তু কাজে লাগাতে তৎপর ছিল বাংলাদেশ দল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলো, যার কারণে কিন্তু আরেকটি গোলের দেখা থেকে বঞ্চিত। 1 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে মূল সময়ের, যে সময়টি ছিল 45 মিনিটের, সেই খেলা শেষ এবং অতিরিক্ত 1 মিনিটের মধ্যে দেখা যাক গোল পরিশোধ করতে পারে ভারত নাকি বাংলাদেশ আরেকটি গোলের দেখা পায়। এরকম একটি পরিস্থিতিতে স্কোর লাইন বাংলাদেশ 1-0। এডিশনাল টাইমের ম্যাচ চলছে হোম অফ ফুটবল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে, গ্রান্ড ফাইনালস অফ আন্ডার 15 চ্যাম্পিয়নশিপ 2017-র। বাংলাদেশ মোকাবেলা করছে শক্তিশালী ইন্ডিয়ার বিরুদ্ধে, 1-0 এগিয়ে শামসুন নাহার 42 মিনিটের সময় জটলা থেকে সুন্দর প্লেসিং শটে পরাভূত করেছিলেন, দূরপাল্লা শট, কিন্তু ক্রসপিচের উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে, সঙ্গত কার্ডে গোলকিক বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশ 1-0 প্রথমার্ধে খেলার অন্তিম লগ্নে রয়েছে এগিয়ে বাংলাদেশ, তবে ম্যাচের শুরুতেই প্রথম মিনিটে তোহুরার গোলটি নাকচ না করলে ব্যবধান 2-0 হতো, সেটি হয়নি। যেটি আছে স্কোরবোর্ডে সেটি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এগিয়ে যেতে হবে এই ধারা থেকে আরও সামনে। বা প্রান্তে নীলুফার হেড করলে ওখানে প্রিয়াঙ্গা দেবী, বল সামনে গিয়েছিলেন নিকেতা বিশি, গোলরক্ষক মাহমুদা আক্তার বল ক্রিপ করলেন লম্বা বাঁশি ম্যাচ অফিসিয়ালের, নির্ধারিত 45 মিনিটের খেলা শেষ হলো, চৌকি ওম বাঁশি বাজালেন, 45 মিনিট শেষে বাংলাদেশ 1-0। 42 মিনিটে শামসুন নাহার বাংলাদেশের পক্ষে গোলটি করেছিলেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই ম্যাচের হয়তো স্ট্যাটিস্টিক আমরা অ্যাকশন রিপ্লেতে দেখি, কিভাবে ঢুকে পড়েছিলেন শামসুন নাহার, চমৎকারভাবে তাকে কাটিয়েও ছিলেন রক্ষণভাগের খেলোয়াড় ভারতীয়, কিন্তু কিছু জটলার সৃষ্টি হবার কারণে কিন্তু চমৎকারভাবে কিকটি করেন শামসুন নাহার, এবং সেই সুবাদে কিছুটা পিছিয়ে এসে শামসুন নাহার শেষ পর্যন্ত কিন্তু গোলের দেখা পায় শামসুন নাহারের মাধ্যমে। শামসুন নাহার চমৎকারভাবে একটি কিক করেন এবং এই কিকের বদলতে কিন্তু এগিয়ে যায় বাংলাদেশ, এবং সেখানে কিন্তু ক্রিটিনা দেবী মধ্যমাঠের খেলো ইন্ডিয়া দলের অমার্জনী ভুল করেন এবং সুযোগ পেয়ে যান আনুচিং মোগিনি এবং শামসুন নাহার গোল করেন। আমরা বাংলাদেশ 1-0। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো স্ট্যাটিস্টিক্সটুকু দেখতে পাবো।
বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে সাফ অনূর্ধ্ব ১৫ ওমেন চ্যাম্পিয়নশিপ ২০১৭র ফাইনাল ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম ভারত। বাংলাদেশ ইতিমধ্যে এক গোল আদায় করার সুবাদে বাংলাদেশ এক গোলের ব্যবধানে এগিয়ে যায়। পক্ষান্তরে ভারত দল তাদের সেই গোল পরিশোধে মরিয়া এবং তাদের রক্ষণভাগ অত্যন্ত তৎপর যাতে তাদের দুর্গ ভেদ করে আর গোল না দিতে পারে বাংলাদেশ। দু দলের খেলোয়াড় বৃন্দ তারা বোঝাপড়া করে নিচ্ছেন। আকাশি রঙের জার্সি পরিহিত অবস্থায় রয়েছে ভারতীয় দল, পক্ষান্তরে লাল সবুজের জার্সি পরিহিত অবস্থায় রয়েছে বাংলাদেশ দল। আপনারা জানেন ৪১ মিনিটের মাথায় শামসুন নাহারের দেয়া গোলের সুবাদে বাংলাদেশ ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায়। যদি স্ট্যাটস বলি, বাংলাদেশ এবারের এই অনূর্ধ্ব ১৫ ওমেন চ্যাম্পিয়নশিপ ২০১৭তে নেপালের সাথে মোকাবেলা করে ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে, পক্ষান্তরে ভুটানের সাথে অংশগ্রহণ করে ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে এবং আজকের এই ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি। এবং দেখা যাক দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে ব্যবধান বাড়াতে পারে নাকি ভারত গোল পরিশোধ করে মরিয়া হয়ে সমতায় ফিরে আসে। যাই হোক, বাংলাদেশ সেন্টার করার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে প্রস্তুত রয়েছেন মারিয়া মান্দা। তিনি দেখে নিচ্ছেন কোন সতীর্থকে সম্ভবত ব্যাক পাস করবেন, এরকম একটি চিন্তা মারিয়া মান্দার। বুঝে শুনে হয়তো সেই আক্রমণের ধারায় বাংলাদেশ সেই চিরচেনা রূপে ফিরে যাবে এবং এই প্রত্যয়ে এই স্টেডিয়ামে অনেক দর্শকের উপস্থিতি ঘটেছে আজকে। এবং বাংলাদেশের একটিই চাওয়া, দর্শকদের একটিই চাওয়া, ভালো মানের ফুটবল খেলা উপহার দেবে বাংলাদেশের দর্শকদের। মারিয়া মান্দা দেখে নিচ্ছেন এবং সেখানে চকিউম বাঁশি বাজার সাথে সাথেই আলতো করে আক্রমণ বাংলাদেশে। প্রান্ত বদল করে নিয়েছেন ইতিমধ্যেই, বাম প্রান্ত দিয়ে বাংলাদেশ ডি বক্সের দিকে ঢুকে পড়ার চেষ্টা, এখনো কিন্তু ১:২ কাটানোর চেষ্টা, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন কর্নারের বিনিময়ে। এবং সেই কর্নার থেকে বাংলাদেশ যদি সুবিধা আদায় করে নিতে পারে, আমরা যদি বলি যে কর্নার হাফ চান্স ফুটবলের, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি সুযোগ চলে আসতে পারে বাংলাদেশের পক্ষে, যার কারণে ব্যবধান বেড়ে যেতে পারে। অর্থাৎ দ্বিতীয়ার্ধের ৩০ সেকেন্ডসেই কিন্তু সেই সুবিধা আদায় করতে সমর্থ হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ১-০। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সাথে সাথে যেভাবে কিক অফ দিয়ে শুরু করলেন তাতে বোঝা যাচ্ছে দীর্ঘদিন একত্রে প্র্যাকটিস করেছিল বাংলাদেশ, একসঙ্গে দলটি ছিল এবং পরিকল্পনা মাফিক ওই গোলাম রাব্বানি ছোটন প্র্যাকটিস করেছেন। কর্নার কিক, পেনাল্টি বক্সের ভিতরে গোলরক্ষক আগুয়ান, গোলরক্ষক ফ্লাইট কিন্তু মিস করেছিলেন, হেড হয়েছিল আনুচিং মোগিনি, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় ক্রস পিচের উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। গোল কিক মানিকা দেবী গোলরক্ষক পাঠালেন বা প্রান্তে, আক্রমণের যাওয়ার চেষ্টা, এখনও বল পেয়েছেন প্রতিপক্ষের সেন্থিয়া, বা প্রান্ত থেকে আক্রমণের যাওয়ার চেষ্টা, আউট অফ রেথ মিডফিল্ড পজিশনে খেলেন, বল কী করবেন দেখা যায়, বিপজ্জনক পজিশনে আখি, তাকে অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক, অফসাইড পজিশনে অবশ্য ছিলেন ইন্ডিয়া দলে পবিত্রা মুরুগেসান, জার্সি নাম্বার ৫, তবে আউট অফ লেফট মিডফিল্ড পজিশনে কীভাবে অফসাইডটি হয়েছিল, জার্সি নাম্বার ১৪, তিনি গিয়েছিলেন নিকেতা বেশি এবং সেখানে ইনডাইরেক্ট ফ্রি কিক বাংলাদেশের উড়ুকুলে। ডিফেন্ডার আফি খাতুন লম্বা করে কিন্তু বাড়িয়েছেন, আবারও কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণে বল, দেখা যাক ১:১ কিন্তু বাংলাদেশের সীমানায় বল। নীলা দেখে নিচ্ছেন কোথায় বলটি ফেলবেন, এরকম একটি প্রত্যয়ে লম্বা করে বাড়িয়েছেন লেফট উইং এ থাকা খেলোয়াড়ের চেষ্টা, সেখানে আবারও শামসুন নাহার ঢুকে পড়ার চেষ্টা ডি বক্সের ভেতরে, চমৎকারভাবে ঢুকেও পড়েছেন, সেন্টার করেছেন, কিন্তু গোলকিপার প্রস্তুত ছিলেন মনিকা দেবী এবং শেষ পর্যন্ত কিন্তু বলটি গ্রিবে নিতে সমর্থ হয়েছেন। আপনারা দেখুন শামসুন নাহার কিভাবে সেন্টার করেছিলেন, আলতো করে সেন্টার করেন, কিন্তু গোলকিপার প্রস্তুত ছিলেন, ফলে চলে যায় গোলকিপারের গ্রিবে বল, ফলে গোলকিক ভারতের অনুকূলে। সামান্য একটু উপর দিয়ে যদি বলটি ক্রস হতো তাহলে কিন্তু আনুচিং মোগিনি একেবারে সহজ সাধ্য বল পেতেন, হেড করে টোকা দিয়ে পরাভূত করতে পারতেন, জালে জড়িয়ে দিতে পারতেন বলকে, এগিয়ে নিতে পারতেন বাংলাদেশকে ২-০ গোলে। দুর্ভাগ্য বাংলাদেশের, তবে আক্রমণের যে ধারা, যে পরিকল্পনা, সেটি চোখে দেখার মতো ছিল, অসাধারণ সুন্দর নৈপুণ্য প্রদর্শন করে একজন খেলোয়াড়কে ড্রিবল করে এগিয়ে গিয়েছিলেন। অফসাইড, অফসাইড, তোহুরা অনেক আগেই ছিলেন, অফসাইড থেকে বলটি তিনি ধরেছেন
এবং ইনডাইরেক্ট ফ্রি কিক ইন্ডিয়া দলের ডিফেন্ডিং থার্ড মিডল থার্ডের বর্ডার এরিয়ার প্রান্ত থেকে লাভ করেছে ইন্ডিয়া দল, যে দল পিচে শুধু এক গোলে ব্যবধানে প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশের অনূর্ধ্ব ১৫ ওমেন ফুটবল দলের বিরুদ্ধে গোল পরিশোধ করে খেলায় সমতা আনার একটি প্রাণান্ত চেষ্টা অন্তত করছে ইন্ডিয়া দল। প্রখান্তরে গোল করে ব্যবধানকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে স্বাগতিক লাল সবুজের বাংলাদেশ। এ যাত্রায় কিন্তু বাংলাদেশ দলকে অনেক বেশি বিচক্ষণতার পরিচয় দিতে হবে, কারণ এই ধরনের একটি পরিস্থিতিতে বাংলাদেশ যদি খেই হারিয়ে ফেলে তাহলে কিন্তু সমতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে ভারতীয় দলের, কারণ তারা কিন্তু অত্যন্ত বিচক্ষণ একটি দল, তাদের শক্তিমত্তাও কিন্তু কম নয়। কাজেই বাংলাদেশকে আরেকটু বিচক্ষণতার পরিচয় দিয়ে আক্রমণ সারিত করতে হবে। ডান প্রান্ত দিয়ে বাংলাদেশের আক্রমণ, চমৎকারভাবে মার্জিয়া ঢুকে পড়ার চেষ্টা করেছেন এবং মুহুর মুহুর করতালি দিয়ে কিন্তু দর্শকরা অনুপ্রাণিত করছে বাংলাদেশের দলকে এবং ভারতীয় দল কিন্তু শেষ পর্যন্ত পশ্চিম পার্শ্ব অতিক্রম করিয়ে দিয়ে থ্রোয়িং এর বিনিময়ে এই যাত্রায় রক্ষা করলেন। সেখানে প্রস্তুত ছিলেন আনাই মাগিনি, লম্বা করে থ্রোয়িং করেছেন কিন্তু আবারও থ্রোয়িং সম্ভবত না, থ্রোয়িং হলেন না, লম্বা করে সেন্টার করেছেন, হেড দেখা যাক। এখনও কিন্তু একটি বিপদের সম্ভাবনা, বাংলাদেশ কিন্তু গোল আদায় করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পিছপা হটবেন না, এটি বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা। ব্যাক পাস, সেখানে রয়েছেন আনাই মাগিনি কিন্তু শেষ পর্যন্ত থ্রোয়িং এর বিনিময়ে এ যাত্রায় রক্ষা করলো ভারতীয় দল। আর্কিটেক্ট বাংলাদেশের ফুটবলের গোলাম রাব্বারি ছোটন কোচের দায়িত্ব পালন করছেন, হেড কোচ তিনি, দিক নির্দেশনা দিচ্ছিলেন টেকনিক্যাল জোন থেকে কি করণীয়। গোলের সুবর্ণ সুযোগ, একজন খেলোয়াড়কে পড়ে থাকতে আমরা লক্ষ্য করছি, ইন্ডিয়া দলের রক্ষণ ভাগের খেলোয়াড়, এই রক্ষণ ভাগের নয় দলীয় অধিনায়ক বন্যায় কবিরাজ, তিনি পড়ে রয়েছেন। কীভাবে শামসুন নাহার পেনাল্টি বক্সে ঢুকে খেলোয়াড়কে কাটাচ্ছেন, ভুল করেছিলেন কুইটিনি এবং ওই জটলা থেকে আরোই চিং মোগিনি গোল করতে না পারলেও শামসুন নাহার ভুল করেননি, প্লেসিং শটে পরাভূত করে দেন। তবে প্রথমে শামসুন নাহার ছিলেন, পরে আনোই চিং মোগিনি গোলরক্ষক বাধা দেন এবং ফলো থ্রুতে আসা শামসুন নাহার টোকা দিয়ে ওই ফার পোস্টের টপ অ্যাঙ্গেল দিয়ে বলকে জালে জড়িয়ে দিয়ে লাল সবুজকে আনন্দে উল্লাস করার উপলক্ষ তৈরি করে দেন। ফ্রি কিক বাংলাদেশের দলের, থ্রোইন বাংলাদেশ দলের রুকুলে, তবে ইন্ডিয়া দলের একজন রক্ষণভাগের খেলোয়াড় ওই পেনাল্টি বক্সের মধ্যে পড়ে রয়েছে, সেবা শুশ্রূষার জন্য মেডিকেল টিম ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন, ব্লিডিং হচ্ছে সম্ভবত। বাংলাদেশ 1-0। শামসুন নাহার 42 মিনিটের সময় জটলা থেকে টোকা দিয়ে ফার পোস্টে টপ অ্যাঙ্গেল দিয়ে গোল করে লাল সবুজের জন্য লিড এনে দিয়েছে আজকের ম্যাচে এই গ্র্যান্ড ফাইনালে প্রতিপক্ষ ইন্ডিয়ার বিরুদ্ধে। প্রতিশা লাকড়া, তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ থেকে বেরিয়ে গেলেন এবং তার অবস্থান থেকে দৃঢ় করবার লক্ষ্যে বাংলাদেশ কিন্তু আবার খেলায় ফিরে এসেছে। বাংলাদেশ থ্রোয়িং করলেন, আবারও থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে, আনাই মাগিনি লম্বা করে থ্রোয়িং করলেন কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করার জন্য তৎপর ছিলেন সুস্মিতা তান্তি, তিনি কিন্তু ক্লিয়ার করলেন কিন্তু আবারও কিন্তু থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে 1-1, কিছুটা দূরে ফার অ্যাঙ্গেল থেকে যদি কিকটি করার চেষ্টা করতেন তাহলে হয়তো রক্ষণ ভাগের যে তাবৎ একটা ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন ভারতীয় দল, সেই ব্যবস্থাপনা থেকে কিন্তু বেরিয়ে আসার একটি প্রক্রিয়া তৈরি করেছে ভারত এবং সেই জালেই কিন্তু বারবার পড়ে যাচ্ছে বাংলাদেশ দল। কাজেই বাংলাদেশের আবারও আমি বলছি কিছুটা বিচক্ষণতার পরিচয় দিতে হবে, আক্রমণ যদি ফলপ্রসূ করতে হয় তাহলে কিন্তু মাঝে মাঝেই প্রান্ত বদল করে কখনো মধ্য মাঠ থেকে আক্রমণ সারিত করতে হবে। গোলকিক ইন্ডিয়া দলের অনুকূলে, মানিকা দেবী গোলরক্ষক গোল এরিয়ার টপ অ্যাক্সেস লাইনে বসিয়ে মারলেন কিন্তু ইন্টারসেপ্ট হলো, বল পেয়ে যান ওখানে মানিকা দেবী গোলরক্ষক, হলুদ রঙের জার্সি, কালো রঙের প্যান্ট এবং কালো রঙের সক্স পরে খেলছেন ইন্ডিয়া দলের খেলোয়াড়রা, ব্লু রঙের জার্সি, ব্লু রঙের প্যান্ট, ব্লু রঙের সক্স পরে খেলছেন প্রখান্তরে, অল গ্রিন অর্থাৎ সবুজ রঙের জার্সি, সবুজ রঙের প্যান্ট এবং সবুজ রঙের মোজা পরিহিত অবস্থায় রয়েছে দি বেঙ্গল টাইগার অনূর্ধ্ব ১৫ ওমেন ফুটবল দল। আক্রমণে ইন্ডিয়া দল প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সান্থিয়া রয়েছেন জার্সি নাম্বার 8, আউট অফ র্যাপিড পজিশনে খেলে থাকেন তিনি, বিপজ্জনক খেলোয়াড়, গতি রয়েছে, শক্তি রয়েছে, শুটিং পাওয়ার রয়েছে, সুতরাং করা মার্ক করতে হবে বাংলাদেশের রক্ষণভাগ এবং মিডিল ওই মধ্যমাঠের খেলোয়াড়দেরকে, যখনই ইন্ডিয়া দলের প্রসেশন বলের প্রসেশনে থাকবে ম্যান টু ম্যান মার্ক করতে হবে, কোনো অবস্থাতে শুট বা খেলার সুযোগ যেন না পায় সে কাজটি দক্ষতার সাথে করতে হবে। তহুরা জার্সি নাম্বার 10, পায়ে বল কাজ রয়েছে, ছিপছিপে করণে বৈশিংয়ের বেয়ে অসাধারণ নৈপুণ্য রয়েছে, নিশানা ভেদি শটগুলো তিনি করে থাকেন, গোল খোদা রয়েছে তার মধ্যে, আক্রমণ ভাগের এক কুশলী উজ্জ্বল নক্ষত্র তহুরা, বল রাখতে পারেনি, বল পেয়েছেন প্রভিত্রা মুরু গেনান জার্সি নাম্বার 5, একজন খেলোয়াড়কে ড্রিবল করে সামনে আগানোর চেষ্টা, থ্রু পাস, গোলের সম্ভাবনা ইন্ডিয়া দলের, কিক করলেন, দুর্ভাগ্য তাদের রক্ষণ ভাগের বাংলাদেশ দলের ওই
জার্সি নাম্বার পাঁচ আখি খাতুরের পায়ে লেগে বল প্রতিহত হয়, ইনডাইরেক্ট ফ্রি কিক, অফসাইডের নির্দেশ দিয়েছেন ম্যাচ অফিসিয়াল চোখি ওম ভুটান থেকে আগত। একজন খেলোয়াড়ের পরিবর্তন, ভারতীয় দলের দুই নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠ থেকে বেরিয়ে যাবেন, পক্ষান্তরে ষোলো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করলেন, পুষ্প রানী তিনি মাঠে প্রবেশ করলেন এবং মাঠ থেকে বেরিয়ে গেলেন প্রতীক্ষা লক্রা তিনি মাঠ থেকে বেরিয়ে গেলেন, লম্বা করে বাড়িয়েছেন ডি বক্সের ভেতরে আলতো করে ভারত ক্লিয়ার করার চেষ্টা, রক্ষণাত্মক ভঙ্গিতে তিনি ক্লিয়ার করলেন, রীতিমতো পূর্ব পার্শ্বরেখা অতিক্রম করিয়ে দেওয়ায় থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে। আখি খাতুন ডিফেন্ডার তিনি না, সেখানে নীলা বলটি থ্রোয়িং করলেন, আলতো করে বাড়িয়েছেন, কিছুটা বিধিসম্মতভাবে বাধা না দেয় কিন্তু ফাউলের নির্দেশ, ভারতীয় দলের এই খেলোয়াড় কিছুটা বুঝে ওঠার আগেই রীতিমতো হলুদ কার্ড প্রদর্শন করা হলো। আপনারা দেখবেন অ্যাকশন রিপ্লেতে কিভাবে এই কিকটি করা হয়েছিল এবং বন্যাই কবিরাজ অধিনায়ক তিনি কিন্তু বিধিসম্মতভাবে বাধা দেননি, ফলে কিন্তু বন্যাই কবিরাজের কে হলুদ কার্ড প্রদর্শন করা হয়েছে অধিনায়ক ভারতীয় দলের, ফ্রিকিক বাংলাদেশ দলের অনুকূলে। দেখে নিচ্ছেন কোথায় তিনি বলটি ফেলবেন, ডিবক্স রীতিমতো কিন্তু ডিবক্সের বাইরে সবাই এবং ডিবক্সের দিকে ঢুকে পড়ার একটি চেষ্টা, এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের আক্রমণ, ফ্রিকিক বাংলাদেশের অনুকূলে, ফলস দিলেন বাপায়ে সেন্টার, পেনাল্টি বক্সে মনিকা চাকমা ছিলেন, বল কন্ট্রোল করতে পারেনি, রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার হয়ে ইন্ডিয়া দলের অনুকূলে, বল পেয়েছেন নিকেতা বিশি, আক্রমণে বাংলাদেশ, আরুচিং মোগিনী আবারও ইনডাইরেক্ট ফ্রিকিক, অফসাইডের নির্দেশ, ডিফেন্ডিং থার্ডের এবং মিডল থার্ডের বর্ডার এরিয়ার মাঝখান থেকে লাভ করেছে ইনডাইরেক্ট ফ্রিকিক ইন্ডিয়া দল, যে দল পিছিয়ে এই গ্রান্ড ফাইনালে শুধু এক গোলে প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে। সেন্টার ডিফেন্স পাপ্পি দেবী, ছোট্ট করে স্কোয়ার, সতীর্থ খেলোয়াড় ইতিমধ্যে যিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন, রাইটিং ব্যাক পুষ্পরানী ছানু, তিনি বল পেয়ে সামনে বাড়ালেন, ফাউল হয়ে যাওয়ার কথা, পিছন থেকে তাকে পুশ করা হয়েছিল জার্সি নাম্বার ১৪ নিকেতা বিশি, কিন্তু বল নীলুফা ইয়াসমিন নীলা, ছোট্ট করে বা প্রান্তে আক্রমণে বাংলাদেশ, কি অসাধারণ স্কিল, পায়ে করে বল নিয়ে সামনে এগোচ্ছেন সামসুন নাহার, দেখা যাক ওপার দিক খেলেছেন তৌরার উদ্দেশ্যে, বা প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, পাপ্পি দেবী ছুটছেন বলের কাছে, শেষ পর্যন্ত থ্রোয়ের বিনিময়ে ক্লিয়ার করলেন পাপ্পি দেবী এবং সেন্টার ডিফেন্স আরেকজন সুস্মিতা তানভি, যথেষ্ট শক্তিশালী বুদ্ধিদীপ্ত রক্ষণভাগের খেলোয়াড়, তারা কিন্তু ঝুঁকি নিলেন না এই পর্যায়ে, আক্রমণে বাংলাদেশ, থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে, নীলা থ্রোয়িং করলেন এবং চমৎকারভাবে বুঝে নিলেন শেষ পর্যন্ত, কিন্তু আবারও পূর্ব পার্শ্বরেখা অতিক্রম করায় থ্রোয়িং, নীলা থ্রোয়িং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, লম্বা করে থ্রোয়িং করলেন এবং আবারও কিন্তু নীলার কাছে বল, লম্বা করে বাড়িয়েছেন, 1:1 ক্লিয়ার করার চেষ্টা, ডি বক্স থেকে বাইরে পাঠিয়ে ডান প্রান্ত দিয়ে কিন্তু আক্রমণের চেষ্টা ছিল ভারতীয় দলের এবং আবারও কিন্তু সেই দৃষ্টি সদ্য নামা খেলোয়াড় কিন্তু তিনি থ্রোয়িং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পুষ্পরানী লম্বা করে থ্রোয়িং করলেন, সেখানে প্রস্তুত ছিল বাংলাদেশের আক্রমণ ভাগের খেলোয়াড়, নীলা কিন্তু কিছুটা পিছিয়ে এসে থ্রোয়িং করার জন্য আবারও পুষ্পরানী, তিনি থ্রোয়িং করবেন সম্ভবত, লম্বা করে থ্রোয়িং করলেন, কোনো খেলোয়াড় সেখানে ছিলেন না বোধ হয়, কিন্তু এখনও বাংলাদেশের আক্রমণ এবং বাংলাদেশের মনিকা কিন্তু পাঠিয়ে দিয়েছেন সেন্টার, লম্বা করে বলটি পাঠিয়েছেন, 1:1 নিজেদের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা বাংলাদেশ, লম্বা করে পাঠিয়েছেন কিন্তু 1:3 বলটি ক্লিয়ার করলেন ভারতীয় দল, হেড কিছুটা খেই হারিয়ে ফেলার মতো একটি অবস্থা, মধ্য মাঠের অবস্থা কিছুটা বিশৃঙ্খল একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে আক্রমণের ধারা শানিত করেছিল সেই আক্রমণের ধারায় কিন্তু বাংলাদেশ মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছে, এর থেকে বেরিয়ে আসতেই হবে। সফসুল আলম প্রিন্স টেকনিক্যালি সাউন্ড বাংলাদেশ দল, প্রখান্তরে শক্তিমত্তার দিক থেকে এগিয়ে ইন্ডিয়া, পেন্টেশন পাস আনুচিং মোগিনী, পেনাল্টি বক্সের মধ্যে শুট করলে গোল হয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু গোল রক্ষক বা হাতে ফিস্ট করলেন, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, কর্নার কিক বাংলাদেশের উড়ুকুলে, কি অসাধারণ একটি আক্রমণ ছিল, বা প্রান্ত থেকে আনুচিং মোগিনীর উদ্দেশ্যে পেন্টেশন পাস ছিল, আনুচিং মোগিনীকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন
ওই সান্থিয়া তাকে কাটিয়ে বল কিক করেছিলেন, কিকটি যদি নিয়ার পোস্টে না করে ফার এন্ডে করতেন তাহলে হয়তো মনিকা দেবীকে কঠিন পরীক্ষার সম্মুখীন করতে পারতেন, সেটি হলো না। কর্নার কিক বাংলাদেশের উড়ুকুলে, বাপরায় মার্জিয়া উঁচু করে পেনাল্টি বক্সের মধ্যে হেড হলো, এখনো বাংলাদেশের কন্ট্রোলে, বাদ বিপদ হতে পারে শামসুন্নাহার। 42 মিনিটে যে স্বর্ণালী গোল, সেই গোলের রূপকার কিন্তু এই শামসুন্নাহার, জার্সি নাম্বার 3 আউটার লেফট মিডফিল্ড পজিশনে খেলে থাকেন। বল চলে যায় পূর্ব দিকের পার্শ্বরেখের বাইরে, নীলুফার ইয়াসমিন নীলু কুষ্টিয়ার মেয়ে, ফত্তা একাডেমিতে তিনি প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। নীলা ডাকনাম, নীলা নীলুফার ইয়াসমিন নীলা ডাকনাম, জার্সি নাম্বার 6 লেফটিং ব্যাক বাংলাদেশ দলের, অত্যন্ত কুশলী এবং অত্যন্ত মেধাবী ফুটবলার তিনি। ব্যাক পাস আখি মোসাম্মদ আখি খাতুন, নেপালের বিরুদ্ধে দুটি গোল রয়েছে। মারিয়া মান্ডা দলীয় অধিনায়ক, সেন্টার মিডফিল্ড পজিশনে খেলেন, এখনো কন্ট্রোলে বল, কাকে দিবেন লক্ষ্য করছেন, সুইচ করার চেষ্টা করছিলেন কিন্তু শেষ পর্যন্ত বল দিলেন ওই আরুচিং, আর জার্সি নাম্বার 2 আনাই বগিনি। অফসাইড 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 অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক, কার্ড দেখাবেন, কুশন করবেন ম্যাচ অফিসিয়াল, অনেকক্ষণ আগে বাঁশি বাজিয়েছেন, অযথাই তহুরা কেন প্লেসিং করলেন, শট করলেন এবং সেই কাজটি করলেন ম্যাচ অফিসিয়াল, ভুল করেননি চকিও, এটি ফুটবলের রুল, বাঁশি বাজার পর যদি খেলোয়াড় খেলে থাকেন তাহলে কুশন বা ইয়েলো কার্ড প্রদর্শিত হয় তার বিরুদ্ধে, সেটি হলো তহুরার বিরুদ্ধে হলুদ কার্ড প্রদর্শন করলেন ম্যাচ অফিসিয়াল চকিও, ভুটান থেকে আগত ম্যাচ অফিসিয়াল। ভারতীয় দলের অনুকূলে দেখে নিচ্ছেন, এই ধরনের পরিস্থিতিতে আসলে বাংলাদেশ পড়বে এটা ভাবাই যায় না। যাই হোক, কিছুটা টেকনিক্যালি সাউন্ড বাংলাদেশ, বাংলাদেশের আক্রমণ কিন্তু মুহুর্মুহুর, এবং সেই যাত্রায় কিন্তু সেই শেষ ফিনিশিং যেটা হওয়ার কথা সেটা কিন্তু করতে পারছে না বাংলাদেশ। যাই হোক, লম্বা করে বাড়িয়েছেন এখানে, এখনও বাংলাদেশের নিয়ন্ত্রণে বল মধ্য সার্কেলে, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। কিন্তু ভারতীয় দলের রক্ষণ ভাগের খেলোয়াড়রা তারা কিন্তু অত্যন্ত তৎপর এবং বিচক্ষণতার সাথে শেষ পর্যন্ত রিসিভ করে বলটি পাঠিয়ে দেয় মাঠের বাইরে। অল্প কিছু ফাইন টিউনিং করলে বাংলাদেশ এই আন্ডার 15 দলটি কিন্তু অসাধারণ একটি পর্যায়ে পৌঁছে যাবে। আরও একজন খেলোয়াড়ের পরিবর্তন ইন্ডিয়া দলের, কৃষ্ণা দেবী তার পরিবর্তে মাঠে প্রবেশ করবেন, লিন্ডা কোম সেরোটো, যিনি নেপালের বিরুদ্ধে দুটি গোল রয়েছে, নেপালের বিরুদ্ধে 4 মিনিট এবং 31 মিনিটের সময় দুটি গোল করেছিলেন লিন্ডা কোম সেরোটো ইন্ডিয়া দলের। তবে বের হয়ে যাচ্ছেন কৃষ্ণা দেবী, তাউন জার তিনি বের হয়ে যাচ্ছেন ইন্ডিয়া দলের, অবশ্যই কৃষ্ণা জেরি ভুলের কারণে কিন্তু শামসুন্নাহার সুযোগ পেয়ে যান এবং গোলটি করেছিলেন কৃষ্ণা দেবী। নেপালের বিরুদ্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে দুটি গোল করেছিলেন, যে ম্যাচে ইন্ডিয়া 10-0 গোলে পরাভূত করেছিল নেপালকে। আক্রমণে যাওয়ার চেষ্টা ইন্ডিয়া, সেখান থেকে বল সামনে বাড়ালেন সান্থিয়া, সান্থিয়া বল পেয়েছেন আখি, ক্লিয়ার করা দরকার ডেঞ্জার জোন, কিছুটা শক্তি এবং বুদ্ধিদীপ্ত ফুটবল খেলার চেষ্টা ইন্ডিয়া দলের। এই মুহূর্তে বল পেয়েছেন নাজমা, সেন্টার ডিফেন্স ছোট্ট করে সামনে বাড়ালেন উদ্দেশ্য আরে বকিনি, জার্সি নাম্বার 2 রাইটিং ব্যাক বাংলাদেশ দলের, কাকে দিবেন উদ্দেশ্য মার্জিয়া, ব্যাক পাস করলেন আরে বকিনি, অসাধারণ বল দিয়েছেন, বল বিপদ হতে পারে, বল পেয়েছেন তহুরা, 1:1 গোল করবেন কিনা, এবং বলের শেষ টাচটি কিন্তু অনেক জোরে দিলেন এবং ভুল করলেন, সুযোগ সুযোগ নিশ্চিত গোল, আগুয়ান গোলরক্ষকের ডান দিকে প্রেস করলে গোল হয়ে যেতে পারত, টোকা দেননি, টো দিয়ে মারলে হতো, অমার্জনীয় ভুল করলেন তহুরা, এবং কি অসাধারণ একটি আক্রমণ, 1:1 তহুরা যাচ্ছিলেন, আগুয়ান গোলরক্ষককে বলে টোকাটি দিতে পারলেন না, কাটিয়ে খেলতে চাইলেন, মেসি হইতে চেয়েছিলেন এবং সেই কারণে মিস করলেন, এবং সুন্দর একটি আক্রমণ নস্যাৎ হয়ে গেল বাংলাদেশের, বাংলাদেশ 1-0। এ ধরনের একটি সেন্টিমেন্টাল ইফেক্টস বাংলাদেশের দর্শকদের জন্য কিন্তু অবশ্যই অনেক দুঃখে বেদনা, কারণ এই যে আক্রমণ একটি শানিত হয়েছিল সেই আক্রমণ থেকে অবশ্যই ফল বের করে নিয়ে আসবার একটি প্রক্রিয়া ছিল, এবং একাই যদি তিনি না লড়তেন তাহলে কিন্তু বাংলাদেশের ম্যাচ অনেক বেশি জাগ্রত হয়ে উঠত, এবং এই ধরনের আক্রমণ থেকে বাংলাদেশ যদি ফল বয়ে নিয়ে আসতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত ধরাশায়ী হয়ে যেতে পারেন। এবং দ্বিতীয়ার্ধের 16 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, স্কোরলাইন বাংলাদেশ 1-0। সাফ আন্ডার 15 ওমেন চ্যাম্পিয়নশিপ 2017 এখন পর্যন্ত 4টি গোল করে প্রিয়াঙ্গা দেবী ইন্ডিয়া দলে জার্সি নাম্বার 11, সর্বোচ্চ গোলদাতাদের যে তালিকা সেখানে শীর্ষে তার নামটি রয়েছে, তার পরপরই রয়েছে বাংলাদেশ দলে তহুরা, ইন্ডিয়া দলে কৃষ্ণা দেবী। আজকে যদি গোল করতেন তহুরা তাহলে কিন্তু 4টি গোলে পরিণত হতো, তিনিও ওই সর্বোচ্চ গোলদাতাদের যে তালিকা সেখানে সবচেয়ে উপরে তার নামটিও লেখা হয়ে যেত। যাই হোক, দুর্ভাগ্য, তবে তার একটি বৈধ গোল কিন্তু ম্যাচের অ্যাসিস্ট্যান্ট রেফারি বাতিল ঘোষণা করেছিলেন ম্যাচের প্রথম মিনিটে, দুর্ভাগ্য সেটি লাল সবুজের জন্য। তবে এখন পর্যন্ত এগিয়ে সুপ্রিয় দর্শক, লাল সবুজের বাংলাদেশের অনূর্ধ্ব 15 ওমেন ফুটবল দল এই
বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে গ্রান্ড ফাইনালে সাব আন্ডার ফিফটিন ফুটবল চ্যাম্পিয়নশিপ 2017 যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ইন্ডিয়ার বিরুদ্ধে, আবারও গোলের সুযোগ পেনাল্টি বক্সের মধ্যে গোলিয়ারের মধ্যে, কিন্তু মনিকা দেবীকে পরাস্ত করতে পারলেন না। ফলশ্রুতি কেউ যদি বলকে এম করে টোকা দিতে পারতেন, ডিফ্লেক্ট করতে পারতেন বলকে, বিপদ হয়ে যেতে পারত ইন্ডিয়ার জন্য, সেটি হলো না। ইন্ডিয়া শূন্য বাংলাদেশ এক। নীলা আবারও কিন্তু আক্রমণের চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত কিছুটা পিছু হটে বলটি নিজের নিয়ন্ত্রণে রাখতে তৎপর ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বলটি পূর্ব পার্শ্ব রেখে অতিক্রম করায় থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশ মুহুর্মুহুর আক্রমণের চেষ্টা করছেন এবং বাংলাদেশ এই যে আক্রমণ থেকে দ্বিতীয়ার্ধে এসে বিশেষ করে 18 মিনিটের মতো খেলা চলছে এবং এই 18 মিনিটের মধ্যে তেমন কোনো ফল বয়ে নিয়ে আসতে পারছেন না, যার কারণে বাংলাদেশ যে স্নায়ুবিক চাপে ভুগছে এই কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি এবং সুস্পষ্টভাবে ফুটে উঠেছে তাদের সেই ক্লান্তিকর একটি অবস্থা। এবং ভারত কিন্তু রীতিমতো সদ্যনামা খেলোয়াড়, 1:2 অ্যাকশনে তারা আক্রমণে ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু প্রতিহত হলো বাংলাদেশ। অসাধারণ কমিটমেন্ট বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে লক্ষ্য করলাম, উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের আগমন, হোম অফ ফুটবল, বীর শ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে এই অনূর্ধ্ব 15 ওমেন ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচকে ঘিরে কি অসাধারণ কমিটমেন্ট লক্ষ্য করলাম নাজমা এবং নীলুফা ইয়াসমিন নীলুর মধ্যে। প্রতিপক্ষ দলের ওই লিন্ডা কোম সেরোটো বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তাকে মার্ক করলেন গোলকিক থেকে বাংলাদেশ, তহুরার পায়ে বল, ব্যাট প্রান্ত থেকে 1:1 বল পেয়েছেন ওখানে প্রাকৃতি দেবী, তাকে ড্রিবল করে তহুরা এগিয়ে যাচ্ছেন পেনাল্টি বক্সের মধ্যে। যদি এই ধাক্কাটি পেনাল্টি বক্সের মধ্যে দিলে কিন্তু ফাউল হয়ে যেতে পারত, হবে না, শোল্ডার দিয়ে পুশ করেছে সঙ্গত কারণে, ম্যাচ অফিসিয়াল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আকি ছোট্ট করে বল দিয়েছেন ওখানে, ওখানে বল পেয়েছেন মানিকা চাকমা, ব্যাক পাস, আবারও আকি, কিছুটা স্লো ডাউন করতে হবে ইন্ডিয়ার পেসকে, আবার কখনো পেসকে আপ আড়িয়ে নিতে হবে। 1:1 আনুচিং মোগিনী বলের জন্য যাচ্ছিলেন কিন্তু অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক, ওই হাফওয়ে অ্যাক্সেস লাইনের 10 মিটার পিছন থেকে লাভ করেছে ইন্ডিয়া দল, যে দল পিছিয়ে 0-1 গোলে। তহুরা কিভাবে এগিয়ে যাচ্ছিলেন তাকে বাধা দিলেন পাকপি দেবী, বল কন্ট্রোলে নিয়ে আক্রমণ ছড়ানোর প্রচেষ্টা ইন্ডিয়া দলের। 3 নম্বর জার্সি পরিহিত সুস্মিতা তান্তি, তিনি লম্বা করে কিকটি নেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিকটি হয়তো নেবেন, দেখে নিচ্ছেন, লম্বা করে বাড়িয়েছেন। 1:2 বাংলাদেশ কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বলটি হেড করার চেষ্টা করেছিলেন, 3 জন খেলোয়াড় এগিয়ে এসেছিলেন বাংলাদেশ দলের এবং চমৎকারভাবে কাটিয়ে 7 নম্বর জার্সি পরিহিত বন্যাই কবিরাজ অধিনায়ক, তিনি কিন্তু ক্লিয়ার করতে সচেষ্ট হয়েছেন এবং আবারও ভারতীয় দলের আক্রমণ ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, সেখানে নীলা বাধাগ্রস্ত করলেন এবং শেষ পর্যন্ত পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করায় থ্রোয়িং বাংলাদেশ দলের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছেন তহুরা, কিন্তু আবারও ক্লিয়ার করলেন ভারতীয় দলের রক্ষণ ভাগের খেলোয়াড়, থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে, লম্বা করে বাড়িয়েছেন, উপর্যুপরি থ্রোয়িং, দুটি থ্রোয়িং হলো বাংলাদেশের কিন্তু এই যাত্রায়, কিন্তু বাংলাদেশ যে সুবিধা আদায় করা সেই কিন্তু আদায় করতে সমর্থ হচ্ছে না, বারবার আক্রমণে বাংলাদেশ কিন্তু তারপরে শেষ ফিনিশিং যতটুকু দেওয়া দরকার ততটুকু কিন্তু দিতে সমর্থ হচ্ছেন না বাংলাদেশ। অনেকগুলো সুযোগ পেয়েছে লাল সবুজের বেঙ্গল টাইগার আন্ডার 15 ওমেন ফুটবল দল, তবে কাজের কাজ, গোলগুলো কিন্তু শামসুন্নার ব্যতীত অন্যরা করতে পারেনি। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের আগমনে আলাদা একটি উত্তেজনা, আলাদা একটি উৎসাহ, আলাদা একটি আনন্দ ঘর পরিবেশের অবতারণা হয়েছে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে এই সাফ আন্ডার 15 ওমেন চ্যাম্পিয়নশিপ ফাইনাল 2017 ফাইনাল ম্যাচকে ঘিরে। আক্রমণে বাংলাদেশ বল ইন্টারসেপ্ট হলো এখন পর্যন্ত, মনে ওখানে মারিয়া মান্ডা রাখতে পারেনি, প্রিয়াঙ্গা দেবী সেখান থেকে মার্জিয়া বল পেয়েছেন বাংলাদেশ দলের, মার্জিয়া ছোট্ট করে ডান প্রান্তে আনাই বগিনী, ক্রস সেন্টার পেনাল্টি বক্সে, সতীর্থ খেলোয়াড় নেই, বল চলে যায় গোলরক্ষক মনিকা দেবী, ইন্ডিয়া দলের দীর্ঘকায় গোলরক্ষক, হলুদ রঙের জার্সি, কালো রঙের প্যান্ট, কালো রঙের সক পরে খেলছেন, পান্ট কিক করলেন, বল চলে যায় হাফ অ্যাক্সেস লাইনের বাইরে, আখি ওখানে ক্লিয়ার করলেন কিন্তু বল কন্ট্রোলে চলে যায় ইন্ডিয়া দলের, দলীয় অধিনায়ক যিনি রয়েছেন বন্যাই কবিরাজ, সেখান থেকে বা প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রভিত্রা মুরু কেসান, সেখানে বল পেয়েছেন কিন্তু বল চলে যায় পশ্চিম দিকের পার্শ্ব রেখার বাইরে, তার পায়ে লেগে বাংলাদেশ দলের থ্রোইন, মার্জিয়া এখনও তার কন্ট্রোলে বল, তাকে বাধা দেওয়ার চেষ্টা ইন্ডিয়া দলের, সান্থিয়া বল পেয়েছেন শেষ পর্যন্ত পবিত্রা মুরু গেসান, এখনও পবিত্রা মুরু গেসান সতীর্থ খেলোয়াড় নেই, বল রয়েছেন আখি, বল দেখছেন কাকে দেবেন, দূর থেকে অনেক লম্বা করে কিক করেছেন বিহাইন্ড দ্য ডিফেন্স, সুস্মিতা উপরে, তহুরা ছুটছেন বলের পিছনে, বললে বের হয়ে গিয়েছেন তহুরা কিন্তু ক্লিয়ার করলেন ওখানে অসাধারণ প্রতিভা সম্পন্ন পাকপি দেবী। পাকপি দেবী এবং সুস্মিতার মধ্যে সুন্দর কোঅর্ডিনেশন রয়েছে, যখনই পাকপি দেবী চলে যাচ্ছে ওখান থেকে ফলো করছে কিন্তু ওই সুস্মিতা তান্তি, যেটি ডিফেন্সের জন্য অত্যন্ত একটি বিশেষভাবে প্রয়োজনীয় একটি জিনিস ডিফেন্সের খেলোয়াড়দের জন্য।
অনাই মাগিনি থ্রোইং করলেন, এখনো কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণে বলটি এবং আবারও ফ্রি কিক ভারতীয় দলের অনুকূলে। ইতিমধ্যে স্কোর লাইন আপনারা জেনে গেছেন, বাংলাদেশ 1-0। দ্বিতীয়ার্ধের 22 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। লম্বা করে কিক করলেন অনাই মাগিনি, কিন্তু আবারও ফ্রি কিক ভারতীয় দলের অনুকূলে। দেখে নিচ্ছেন কিছুটা ক্লান্তি এসে বাসা বেঁধেছে ভারতীয় দলের, এবং যার কারণে রেফারি কিন্তু থ্রোয়িং এর নির্দেশ দিলেন, এবং শেষ পর্যন্ত কিন্তু আবার বলটি পার্শ্বরেখা অতিক্রম করায় থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে। অনাই মাগিনি থ্রোয়িং করবেন, দেখে নিচ্ছেন, তিনি বুঝে নিচ্ছেন কোথায় থ্রোয়িং করলেন, লম্বা করে বাড়িয়েছেন, হেড করে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন, আবারও কিন্তু পশ্চিম পার্শ্বরেখা, মুহুর্মুহুর থ্রোয়িং, আবারও অনাই মাগিনি লম্বা করে একটা আক্রমণের চেষ্টা, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় না থাকায় মার্জিয়া কিন্তু ছুটে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করতে সমর্থ হলেন ভারতীয় দলের রক্ষণ ভাগের খেলোয়াড়। 1-3 বাংলাদেশ ক্লিয়ার করার জন্য তৎপরতা ছিল। 7 নম্বর জার্সি পরিহিত মনিকা চাকমা, অধিনায়ক বাংলাদেশ দলের ফরওয়ার্ড এই খেলোয়াড়, তিনি কিন্তু বলটি ক্লিয়ার করতে সমর্থ হয়েছেন। বাংলাদেশের লম্বা করে বাড়িয়েছেন হেড, আবারও মার্জিয়া পাঠালেন, ব্যাকপাস করলেন, আবারও মনিকা চাকমা কিন্তু একাই ছুটেছেন, কিছুটা পিছু হটে সম্ভবত তাকে বিধিসম্মতভাবে বাধা না দেয়, কিন্তু শেষ পর্যন্ত রেফারি যদিও এইটি ফাউলের সংকেত দিলেন না, কিন্তু হওয়া উচিত ছিল ফাউল। যাই হোক, আপনারা দেখুন কীভাবে চমৎকারভাবে মনিকা চাকমা বলটি রিসিভ করেছিলেন, আপনারা অ্যাকশন রিপ্লেতে দেখলেন, আবারও কিন্তু বাম প্রান্ত দিয়ে বাংলাদেশের আক্রমণ। অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল ম্যাচ অফিসিয়াল আজকে জিরে চকি ওম, ফাউল ছিল, ফ্রি কিক ছিল বাংলাদেশের অনুকূলে। তহুরা এগিয়ে যাচ্ছেন, তাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা, সুস্মিত আতান্তি একেবারে সেখানে অ্যাটাকিং থার্ডের প্রান্ত থেকে ওখানে থ্রোইনের বিনিময়ে তিনি প্রতিহত করলেন আক্রমণে বাংলাদেশ। দ্বিতীয় অর্ধে 24 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত। প্রথমার্ধের 42 মিনিটে শামসুন নাহারের করা গোলে লাল সবুজের বাংলাদেশ এগিয়ে 100 গোলে প্রতিপক্ষ ইন্ডিয়ার বিরুদ্ধে। সাব আন্ডার 15 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2017 গ্রান্ড ফাইনালে হোম অফ ফুটবল, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে আক্রমণে বাংলাদেশ। মনিকা চাকমা নয় ওখানে, মরিয়া মান্ডা দলীয় অধিনায়ক রাখতে পারেননি, আঁকি বল পেয়েছেন, একজন খেলোয়াড়কে ড্রিবল করে সেন্টার ডিফেন্স বাংলাদেশ দলের অফসাইড হয়ে যাবেন, একেবারে অফসাইড পজিশনে দাঁড়িয়েছিলেন ওখানে মার্জিয়া। ম্যাচের ফোর্থ যে কি অ্যাসিস্ট্যান্ট রেফারি রাধিকা শাকিয়া, তিনি তার পতাকা উত্তোলন করে সংকেত দিলেন, সেই সংকেতে সাড়া দিলেন চকি ওম। ইনডাইরেক্ট ফ্রি কিক ইন্ডিয়া দলের অ্যাটাকিং থার্ড, ডিফেন্ডিং থার্ড এবং মিডিল থার্ডের বর্ডার এরিয়ার ঠিক বর্ডার এরিয়া থেকে ওখানে ফ্রি কিক করছেন প্রবীর। বাংলাদেশ দলের কিন্তু এই মুহূর্তে কিছুটা রণকৌশল কিছুটা পরিবর্তন করা প্রয়োজন, কারণ বাংলাদেশ যে ধারায় খেলছে কিছুটা ক্লান্তির ছাপ ফুটে উঠেছে, এবং এই যাত্রায় কিন্তু বাংলাদেশ যদি কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতেও খেলে তাহলে কিন্তু গোল খেয়ে যেতে পারে, কাজে তাদের কৌশল পরিবর্তন করা প্রয়োজন। এবং ভারত কিন্তু বারবার আক্রমণের ধারায় ফিরে আসছে, এবং প্রতিহত করবার জন্য বাংলাদেশের কিন্তু প্রস্তুতি ভিন্নতা আনা প্রয়োজন, এবং চমৎকারভাবে সেই কাজটি করতে সমর্থ হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু আবারও আক্রমণের ধারায় মার্জিয়া ফিরে এসেছেন, মার্জিয়া কিন্তু ডান প্রান্ত ব্যবহার করে চমৎকারভাবে ছুটে পড়ার চেষ্টা করছিলেন, এবং ভারতের রক্ষণ ভাগের খেলোয়াড় কিন্তু সেখানে তৎপরতা ছিলেন। যাই হোক, থ্রোয়িং ভারতীয় দলের অনুকূলে। কখনো কখনো অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, বাংলাদেশ এই মুহূর্তে রক্ষণ কাজে ব্যস্ত হয়ে গেল, ইন্ডিয়া দল চড়াও হয়ে যাবে, গোল কনসিড করবে, আক্রমণ যদি করতে থাকে ইন্ডিয়া দল তাদের ডিফেন্ডিং থার্ডে তাদের আবৃত থাকবে খেলোয়াড়রা, সেক্ষেত্রে কিন্তু অ্যাটাকগুলো পরিকল্পিতভাবে করতে পারবে না ইন্ডিয়া দল। আক্রমণে যাওয়ার চেষ্টা ক্লিয়ার হবে বাংলাদেশ দলের, নাজমা ক্লিয়ার করলেন, ফাউল ফ্রি কিক, এবারে কিন্তু ফাউল দিলেন, এর আগে কিন্তু বাংলাদেশ দলের ওই মনিকা চাকমাকাকে যেভাবে হাত দিয়ে পুশ করে ফেলে দিয়েছিলেন সেটি কিন্তু দেননি। তবে এবারে যেভাবে এগিয়ে যাচ্ছিলেন কেবিরাজ দলীয় অধিনায়ক, তাকে যে ট্যাকেল করলেন সেটি ফাউল, অবশ্যই সেটি ফাউল, এবং সেই ফাউলের সংকেত দিলেন ফ্রি কিক ইন্ডিয়া দলের অনুকূলে। পাপ্পি দেবী সেন্টার ডিফেন্স, তিনি কিক করবেন ওই অ্যাটাক হাফ ওই অ্যাক্সেস লাইনের 10 মিটার সামনে এসে সেন্টার সার্কেলের আরও থেকে আরও 3-4 মিটার সামনে থেকে ফ্রি কিক লাভ করছে ইন্ডিয়া দল, যে দল পিছিয়ে 0-1 গোলে। এখন পর্যন্ত ম্যাচের খেলা শেষ হতে আর মাত্র 18 মিনিট 30 সেকেন্ড বাকি রয়েছে নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হওয়ার জন্য। ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় দলের 4 নম্বর জার্সি পরিহিত পাপ্পি দেবী, লম্বা করে সেন্টার করেছেন, গোলকিপার প্রস্তুত ছিলেন, এবং শেষ পর্যন্ত কিন্তু গোলকিপার নিজের গ্রিপে নিতে সমর্থ হয়েছেন, এবং দর্শকরা উল্লসিত, এবং তারা কিন্তু সমর্থন জানাচ্ছেন, তাদেরকে অনুপ্রাণিত করছেন, এবং বাংলাদেশের এই দর্শকরা মাঠে এসেছেন বাংলাদেশের এই প্রমিলা ফুটবলারদের পারফরমেন্স উপভোগ করবার জন্য।
নিশ্চয়ই নিরাশ করেননি, ফলে প্রথমার্ধের দেয়া প্রায় 42 মিনিটের মাথায় গোলের সুবাদে বাংলাদেশ এগিয়ে যায়। বাংলাদেশ 1-0, এখনো আক্রমণের ধারায় ভারত। রাইট উইং ব্যবহার করেছেন 1:2 ডি বক্সের ভেতরে ক্লিয়ার করার জন্য তৎপর, এবং শেষ পর্যন্ত সান্তিয়া কিন্তু ক্লিয়ার করার জন্য তৎপর ছিলেন, লম্বা করে বাড়িয়েছেন, আবারও কিন্তু মুহুর আক্রমণের একটি ধারায় বাংলাদেশ। 2:1 তোহরা এগিয়ে গিয়েছেন কাউন্টার অ্যাটাক থেকে, বল তোহরা কন্ট্রোল করেছেন, তোহরা বল নিজের কন্ট্রোলে নিয়েছেন, কিন্তু প্রতিপক্ষ দলের সুস্মিতা তান্তি সেন্টার ডিফেন্স থ্রোডের বিনিময়ে কাভার করলেন, ভালো একটি আক্রমণ ছিল ইন্ডিয়া দলের, অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিহত করেছেন আকি খাতুন, জোরালো কিক, কাউন্টার অ্যাটাক তৈরি হয়েছে, সেই অ্যাটাক থেকে থ্রোইন এই মুহূর্তে বাংলাদেশ দলের রক্ষণভাগের আনায় বগিনী, বল পাঠিয়ে দিলেন ওই সুস্মিতা তান্তি, আবারও পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে সাংগত কারণে থ্রোইন বাংলাদেশের রুকুনে, তোহরা পেনাল্টি বক্সের মধ্যে বল, মারিয়া চাকমা বল পেয়েছেন, তোহরা গোলের সুযোগ বাংলাদেশ দলের, কিক করলেন লক্ষ্যভ্রষ্ট, যেই কিকে পরাভূত করা সম্ভব নয় প্রতিপক্ষ দলের গোলরক্ষক মনিকা দেবীকে। এই মুহূর্তে অবশ্য যেহেতু কন্ট্যাক্ট হয়েছিল, ফাউল ছিল, এটি ফাউল হতো ইন্ডিয়া দলের উকুলে, সেটিও উপেক্ষা করলেন ম্যাচ অফিসিয়াল চকি ওম, পান্ট কিক করলেন মনিকা দেবী, গোলরক্ষক দীর্ঘকায় ইন্ডিয়া অনূর্ধ্ব 15 ওমেন দলের, বল বাংলাদেশের অর্ধে, বল পেয়েছে আনাই বগিনী, রাইটিং ব্যাক, কাকে দিলেন, ভুল করছেন, এই মুহূর্তে ভুল করাটা কিন্তু অস্বাভাবিক হয়ে যাবে, বল পেয়েছেন ওখানে গোলরক্ষক, গোলরক্ষক বল পেয়ে সব ডান দিকে পাঠিয়েছেন মাহমুদ আক্তার, ও সুন্দর করে উঁচু করে বিয়ান্ড দ্য ডিফেন্স খেলার চেষ্টা, মার্জিয়া ছোট্ট করে ব্যাক পাস, উদ্দেশ্য আড়াই বগিনী, আবারও অফসাইড, তহুর অফসাইড পজিশনে ছিলেন, ম্যাচের অ্যাসিস্ট্যান্ট রেফারি ওই রাধিকা শাকিয়া, তিনি তার পতাকাকে উত্তোলন করে সংকেত দিলেন, সেই সংকেতে সাড়া দিলেন ম্যাচ অফিসিয়াল চকি ওম, ইনডাইরেক্ট ফ্রি কিক ইন্ডিয়ার অনুকূলে। লম্বা করে কিকটি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড় সুস্মিতা তান্তি, দেখে নিচ্ছেন তিনি কোথায় ফেলবেন, লম্বা করে বাড়িয়েছেন, 1:1 হেড করলেন, আবারও নিজেদের নিয়ন্ত্রণে মার্জিয়া কিন্তু বুঝে ওঠার আগেই বলটি নিজেদের নিয়ন্ত্রণে, কিছুটা ব্যাক পাস বাংলাদেশ দলের, সেখানে রয়েছেন মারিয়া মান্দা, লম্বা করে বাড়িয়েছেন, কোনো খেলোয়াড় না থাকায় অফসাইডের হাতে তোহরা কিন্তু একাই ছুটেছেন, এবং যার কারণে যা হবার তাই অফসাইড, এবং দর্শকদের উন্মাদনা, এবং বাংলাদেশ যে বারবার একটি আক্রমণের ধারায় ফিরে আসছে এটি তার উৎকৃষ্ট উদাহরণ। 29 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে দ্বিতীয়ার্ধের স্কোর লাইন বাংলাদেশ 1-0। এই অফসাইডটি কিন্তু ছিল না, মার্জিয়া যে কিকটি করেছিলেন প্রতিপক্ষ দলের জার্সি নাম্বার 3 ওই সুস্মিতার পায়ে লেগে বল চলে যায় পিছনে, এবং সেখান থেকে দুর্ভাগ্য অফসাইড ক্লিয়ার করলেন, যখন প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের পায়ে লেগে বল পিছনে যায় সেটি অফসাইড হয় না, কিন্তু ম্যাচের যিনি অ্যাসিস্ট্যান্ট রেফারি রাধিকা শাকিয়া তার পতাকা উত্তোলন করে সংকেত দিলেন, ফাউল, ফ্রি কিক ইন্ডিয়া দলের উপরে, স্নায়ু চাপ, এখন পর্যন্ত এগিয়ে বাংলাদেশ দল 1-0 গোলে প্রতিপক্ষ ইন্ডিয়ার বিরুদ্ধে গ্র্যান্ড ফাইনাল অনূর্ধ্ব 15 সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ 2017। এই মুহূর্তে কিছুটা বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে বাংলাদেশ, আর বাংলাদেশ যখন বিক্ষিপ্ত অবস্থায় তখন আমাদের ধারাভাষ্যকক্ষে একটি পরিবর্তন আসছেন মাহমুদুল হাসান মুরাদ। ধন্যবাদ শামসুল আলম প্রিন্স। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং বাংলাদেশ দলের শামসুল নাহার একমাত্র গোলদাতা, তিনি কুইক নেওয়ার জন্য প্রস্তুত, অত্যন্ত বিপজ্জনক স্থান থেকে বসে সেট পিস আমরা লক্ষ্য করছি, এবং একাধিক খেলোয়াড় রয়েছেন এক্ষেত্রে, এবং সুস্মিতা ভারতীয় দলের, তিনি কিক নেবেন বাংলাদেশের বিপক্ষে, সুস্মিতা ডান পায়ের কিন্তু শেষ পর্যন্ত মানব প্রাচীরে প্রতিহত হলো উপর্যুপুরি, আবারও কিক ছিল কিন্তু গোলরক্ষক ছিলেন প্রস্তুত বাংলাদেশ দলের মাহমুদা আক্তার, যার ফলে কোনো বিপদ ঘটেনি এবং অত্যন্ত সাবলীল ভঙ্গিমায় তিনি নিজের গ্রিফে নিয়ে নিলেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, লম্বা করে ভলি করলেন, এক্ষেত্রে অবশ্য মধ্যমাঠে বল, সেন্টার সার্কেলের কাছাকাছি বাংলাদেশ দলের মনিকা চাকমা রয়েছেন, রাখতে পারেননি ঠিকভাবে শামসুল নাহার একমাত্র গোলদাতা, ব্যাক পাস করলেন, বল পেয়েছেন আকি খাতুন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, আক্রমণে বাংলাদেশ, ওখানে অনুচিং রয়েছেন চমৎকারভাবে, কিন্তু গোল দুর্বল কিক ছিল, গোলরক্ষক ছিলেন প্রস্তুত প্রতিপক্ষ দলের মনিকা দেবী, তিনি অনেকটা এগিয়ে এসে নিজের গ্রিফে নিলেন, যার ফলে কোনো বিপদ ঘটেনি। ভালো একটি পাস ছিল, ফলো থ্রুতে গিয়েছিলেন মনিকা দেবী, কিন্তু বলের গতির থেকে তার গতি কিছুটা কম থাকার কারণে বল চলে যায় মনিকা দেবী ইন্ডিয়া দলের গোলরক্ষকের কাছে, ইন্ডিয়া দলের গোলরক্ষকের হাতে বল রয়েছে, দীর্ঘকায় গোলরক্ষক, এক গোলে পিছিয়ে
ভারতে ওই ইন্ডিয়া দল স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে গোল পরিশোধ করার জন্য মরিয়া সমতায় আসলে লিড নেওয়ার জন্য চেষ্টা করবেন, পক্ষান্তরে লিডকে ধরে রেখে লিডকে দ্বিগুণ করার জন্য মরিয়া লাল সবুজের বাংলাদেশ আক্রমণ ইন্ডিয়া ব্যাপ্রান্ত থেকে বল পেয়েছেন সান্থিয়া, কন্ট্রোল করতে পারলেন না, ক্লিয়ার করলেন নাজমা, বল চলে যায় পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে। 77 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে, 13 মিনিট খেলা বাকি রয়েছে নির্ধারিত 90 মিনিট থেকে, যে ম্যাচে প্রথমার্ধের 42 মিনিটে শামসুন নাহারের গোলে এগিয়ে লাল সবুজের বাংলাদেশ প্রতিপক্ষ ইন্ডিয়ার বিরুদ্ধে 1-0 গোলে। এখন চলছে বিজয়ের বাস, 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এবং 2 লক্ষ বামনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের অর্জিত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। দেখা যাক এই বিজয়ের বাসে আরও একটি বিজয় উল্লাস করতে পারে কিনা বাংলাদেশের ফুটবলপ্রেমী সমর্থকরা। যেখানে পুরুষ ফুটবলের ভরাডুবি সেখানে কিন্তু এই ফুটবলের নিরবুত্থান, বঙ্গকন্যারা কিন্তু চমৎকারভাবে সাফ অনূর্ধ্ব 15 মহিলা ফুটবলে। আরও একটি কিক বাংলাদেশ দলের মাহমুদ আক্তার গোলরক্ষক, তিনি ছিলেন বলের লাইনে যার ফলে কোনো বিপদ ঘটেনি, চমৎকারভাবে অ্যাকশন রিপ্লে আমরা দেখতে পাচ্ছি যেভাবে কিকটি নিয়েছিলেন ওখানে নিকিতা বিশি এবং শেষ পর্যন্ত গোলরক্ষক ছিলেন প্রস্তুত যার ফলে কোনো বিপদ ঘটেনি। ভলি করলেন লম্বা করে বা প্রান্ত দিয়ে ওখানে বল পেয়েছেন মার্জিয়া বাংলাদেশ দলের, মার্জিয়া ব্যাকপাস করলেন কিন্তু ঠিকভাবে দিতে পারেননি প্রতিপক্ষ দলের সিনথিয়া, তিনি ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইডলাইনের বাইরে এবং রিজার্ভ বেঞ্চ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের ইতিমধ্যেই কিন্তু যারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে প্রতিপক্ষ ভারতের চেয়ে। বাংলাদেশ দল এই মুহূর্তে অবশ্য ইন্ডিয়া দল অল আউট ফুটবল খেলছে, বাংলাদেশও অল আউট ফুটবল খেলছে নিঃসন্দেহে। তোহরা বলের পেছনে ছুটছেন, মার্জিয়া কন্ট্রোল করতে পারলেন না, বল তার পায়ে লেগে চলে যায় 500 রেখার বাইরে, থ্রোইন ইন্ডিয়া দলের উড়োকোলে। 4-2-4 ফরমেশনে খেলা শুরু করলো ইন্ডিয়া, এই মুহূর্তে খেলছে 4-4-2 ফরমেশনে, প্রক্ষান্তরে বাংলাদেশ 4-4-2 ফরমেশনে খেলা শুরু করেছিল, সেই ফরমেশন অব্যাহত রেখেছে। রাইট উইং ব্যাক আর এই বকিনি লম্বা করে থ্রো মার্জিয়ার উদ্দেশ্যে, পেনাল্টি বক্সের ভিতরে কিক করলেন, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, বলটি চলে যাওয়ার আগে পাকপি দেবীর পায়ে লেগে চলে যাওয়ার কর্নার কিক বাংলাদেশের উপরে, বা পায়ে দ্বিতীয় অর্ধে 34 মিনিটের সময় কিক করবেন মার্জিয়া, গোলের সুবর্ণ সুযোগ। আগত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে উপচে পড়া দর্শকদের গগনবিদারী চিৎকার, লাল সবুজের অনূর্ধ্ব 15 প্রমিলা খেলোয়াড়রা আবারও গোল করবে। তোহরা বল কিন্তু কিক করেছিলেন সাইড ভলি করার চেষ্টা, ইনসাইড ফুটে বলের ঠিক পিছনে কন্ট্যাক্ট করতে পারেননি, তলে কন্ট্যাক্ট হয়, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল কিক ইন্ডিয়া দলের অনুকূলে। মনিকা দেবী গোল কিক নিয়েছেন, বল পেয়েছেন বাংলাদেশ দলের মনিকা চাকমা, কিন্তু বল পাস প্রতিপক্ষ দলের প্রিয়াক দেবী দিয়েছেন বা প্রান্তে, বল পেয়েছেন সিনথিয়া স্কোয়ার পাস করলেন উদ্দেশ্য সিল্কি দেবী, ঠিকভাবে দিতে পারেননি, এখন নিজের নিয়ন্ত্রণ রেখেছেন অবশ্য সিল্কি দেবী। আক্রমণে ভারত বা প্রান্ত দিয়ে চমৎকারভাবে একজনকে কাটিয়েছেন উদ্দেশ্য করে সিনথিয়া, স্কোয়ার পাস করলেন কিন্তু দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। স্বাগতিক বাংলাদেশ 1 প্রতিপক্ষ ভারত 0, কমপক্সে রয়েছে আমরা 3 জন, মোহাম্মদ সালাউদ্দিন, শামসুল আলম প্রিন্স এবং আমি মাহমুদুল্লাহ আহসান মুরাদ। মিডফিল্ড কিছুটা কনসেন্ট্রেশন ফেল করেছে বাংলাদেশের এই মুহূর্তে, গোলাম রাব্বানি ছোট আর্কিটেক্ট বাংলাদেশের ফুটবলের, গোলরক্ষক বাংলাদেশ দলের মাহমুদ আক্তার ময়মনসিং কলসিন্দু স্কুলের ছাত্রী, কি অসাধারণ এই প্রমিলা ফুটবলের উত্তরণে আরও একজন কৃতিত্ব, ওই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কৃতিত্বের দাবিদার যারা বঙ্গমাতা বেগম ফজিলাতুল নেসা সব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ এর আয়োজন করে থাকেন, যেখানে 55,000 স্কুলের কিশোরীরা অংশগ্রহণ করে থাকে, সেই স্কুলের ছাত্রী কিন্তু এখানে খেলছে অসংখ্য বাংলাদেশ দলে। অফসাইড ইনডাইরেক্ট ফ্রি কিক, সুবর্ণ সুযোগ ছিল, নিকেতা বিশি বল পেয়েছিলেন বাঁপ্রান্ত থেকে পেনাল্টি বক্সের ভিতরে কিন্তু ম্যাচের অ্যাসিস্ট্যান্ট রেফারি পি শেরিন চয়েন, তিনি কিন্তু তার পতাকা উত্তোলন করেছেন, অফসাইড ইনডাইরেক্ট ফ্রি কিক বাংলাদেশের উপকূলে পেনাল্টি বক্সের ভিতর থেকে। এই তোহরা খাতুন শামসুল নাহার অর্থাৎ ময়মনসিংহের কলসিন্দুরের কথা বলছিলেন সালাউদ্দিন ভাই আপনি, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আবিষ্কারী সমস্ত ফুটবলাররা যারা দেশে এবং বিদেশের বাইরে অসাধারণ খেলছেন লাল সবুজ খচিত পতাকার প্রতিনিধিত্ব করে। আর আক্রমণে বাংলাদেশ ওখানে বল পেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারেননি বাংলাদেশ দলের আনাই বগিরি, তিনি অবশ্য রাখতে পারলেন না, বল চলে গেল সাইডলাইনের বাইরে। ভিআইপি বক্সে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন সহ আরও অনেকেই, সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। আক্রমণে ইন্ডিয়া দল, সান্থিয়া বল পেয়েছিলেন রাখতে পারেননি, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল কিক বাংলাদেশের উড়োকোলে। প্রথমার্ধে 42 মিনিটে শামসুন নাহারের গোলে এগিয়ে রয়েছে লাল সবুজের বাংলাদেশ 1-0 গোলে। 82 মিনিটের খেলা চলমান,
বল বসিয়েছেন গোলরক্ষক মাহমুদ আক্তার, অত্যন্ত বুদ্ধিমতী এই গোলরক্ষক, বল ধরে বল নষ্ট করছেন না, দেখছেন কোন খেলোয়াড় কোথায় দিলে সুপরিকল্পিত আক্রমণ রচিত হবে, সেখানে বল ফেলছেন। তবে ইন্ডিয়া এই মুহূর্তে অল আউট খেলার চেষ্টা করছেন, শেষ দিকে পিছিয়ে রয়েছেন, গোল করলে খেলায় সমতা ফিরে আসবে। মার্জিয়া বলের পিছনে ছুটছেন, ঝুঁকি নিলেন না ইন্ডিয়া দলের সুস্মিতা তান্তি, বল পাঠিয়ে দিলেন পূর্ব দিকের পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে, সঙ্গত কারণে ওই বল সঙ্গত কারণে থ্রোইন বাংলাদেশের উড়োকুলে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, মার্জিয়ার পরিবর্তে বাংলাদেশ দলের এই মুহূর্তে মাঠে প্রবেশ করবেন ঋতুপর্ণা চাকমা। কি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছিলেন, মার্জিয়া বের হয়ে যাচ্ছেন, ঋতুপর্ণা চাকমা তিনি মাঠে প্রবেশ করবেন, রাঙা খাগড়াছড়ি পেয়ে ঋতুপর্ণা চাকমা তিনি খেলবেন। ভালো খেলেছিলেন লীগের শেষ ম্যাচে প্রতিপক্ষ ইন্ডিয়ার বিরুদ্ধে। আনাই বগেরি থ্রোইন নিলেন, বল পেয়েছেন ওখানে তোহরা খাতুন, ময়মনসিংহের কৃতি সন্তান তোহরা, চমৎকার খেলে তাকে অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়, কিন্তু কাটানোর প্রচেষ্টা সুস্মিতা করমার্কিং রেখেছিলেন, শেষ পর্যন্ত রাখতে পারেননি, বল চলে গেল ওভার সাইড লাইনের বাইরে, এবং ওখানে প্রস্তুত রয়েছেন বাংলাদেশ দলের আনাই বগিনি থ্রোইন নেওয়ার জন্য, এবং থ্রোইন হলো, বল পেয়েছেন শামসুন নাহার, একমাত্র গোলদাতা, দূর থেকে কিক গোলাতে পারে, গোলরক্ষক ফিস্ট করে প্রতিহত করলেন, কিন্তু পরবর্তীতে সেই কাজের কাজটা করতে পারলেন না বাংলাদেশ দলের আক্রমণ ভাগের খেলোয়াড়। বল পেয়েছেন ওখানে অ্যাকশন রিপ্লে, যেভাবে আক্রমণ ধারাটি হয়েছিল শামসুন নাহার, এবং শেষ পর্যন্ত গোলরক্ষক ফিস্ট করে প্রতিহত করলেন, কিন্তু শেষ পর্যন্ত আর কাজের কাজটা হলো না, এবং যার ফলে কিন্তু বিপদমুক্ত হলো ভারত, বাংলাদেশ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। ইনডাইরেক্ট ফ্রি কিক ইন্ডিয়া দলের রুকুলে, অফসাইডের ফাঁদে পড়েছিলেন ঋতুপর্ণা চাকমা, কিছুক্ষণ আগে যিনি মাঠে প্রবেশ করেছেন মার্জিয়ার পরিবর্তে, জার্সি নাম্বার 15 আউটার লেফট মিডফিল্ড পজিশনে খেলে থাকেন, সেন্টার ডিফেন্স পাকপি দেবী ইন্ডিয়া দলের, কিক করলেন ওখানে ঋতুপর্ণা চাকমা, বলের পিছনে ছুটছেন, পাকপি দেবীর পায়ে লেগে বল চলে যায় পূর্ব দিকের পার্শ্বরেখার বাইরে, সঙ্গত কারণে থ্রোইন বাংলাদেশের রুকুলে, 1-0 গোলে এগিয়ে, ফ্রেশ লেগ নিয়ে ঋতুপর্ণা চাকমা প্রবেশ করেছেন মাঠে, কিছুটা ক্লান্তি ছাপ লক্ষ্য হচ্ছিল মধ্যমাঠের খেলোয়াড়দের মধ্যে, সেটি কাটিয়ে উঠতে হবে, মধ্যমাঠ দখলে রাখলে প্রতিপক্ষ ইন্ডিয়াকে ওই লিগের মতো জয়ের পুনরাবৃত্তি করা যাবে আজকের এই গ্রান্ড ফাইনালে, এবং প্রথমবারের মতো সাফ আন্ডার 15 চ্যাম্পিয়নশিপ, ওমেন্স চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপার সাথে আলিঙ্গন করবে দি বেঙ্গল টাইগার ওমেন আন্ডার 15 ওমেন ফুটবল দল, সেটি আমাদের সকলের প্রত্যাশা। এই বাংলাদেশের খুদে খেলোয়াড়দেরকে ঘিরে আক্রমণে যাওয়ার চেষ্টা ইন্ডিয়া, সিলকা দেবী ভেমাং, সেখান থেকে প্রিয়াঙ্কা দেবী প্রাপ্রান্তে সুইচ করলেন খেলা, কন্ট্রোল করতে ব্যর্থ হলেন সান্থিয়া, বল চলে যায় পার্শ্বকের বাইরে, থ্রোইন বাংলাদেশের উড়োকুলে। যোগ্যতম দল হিসেবে বঙ্গকন্যারা কিন্তু উত্তীর্ণ হয়েছে সাফনূর্ধ্ব পনেরো মহিলা ফুটবলের এই স্বপ্নের ফাইনালে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অসাধারণ খেলে উন্নততর ক্রিয়াশীল নৈপুণ্য প্রদর্শন করে তারা কিন্তু আজকে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে প্রতিপক্ষ ভারতের চেয়ে। বল পেয়েছেন আনাই মুগিনি, এবং আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ বেঞ্চ বাংলাদেশ দলের ইন্ডিয়া দলের, বল পেয়েছেন ওখানে তোহরা খাতুন, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না, রক্ষণ বাগের দুর্গকে ভেদ করতে পারেনি ভারতীয় দলের, এবং প্রিয়াক দেবী অ্যাকশন রিপ্লে, যেভাবে আক্রমণ সানিয়েছিলেন ওখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তোহরা, কিন্তু শেষ পর্যন্ত পরমার্কিং রেখেছিলেন প্রিয়াক দেবী, এবং বল চলে গেল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে, কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ দলের। এক্ষেত্রে অবশ্য আমরা লক্ষ্য করছি আনাই মুগিনি বাপায়ের কর্নার কিক হবে, এবং প্রথমে এসেছিলেন পরবর্তীতে আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন, দর্শকদের উল্লাস উচ্ছ্বাস, কর্নার কিক কিন্তু না, ওখানে ক্লিয়ার করলেন হেডের মাধ্যমে, বল পেয়েছেন আবার আনাই মুগিনি, বাপায়ের কিক গোলাতে পারে, কিন্তু সেই নিপুণ ভাবে কাজটা করতে পারেননি, মাথায় স্পর্শও করেছিল কিন্তু সালাউদ্দিন ভাই, তুলির যা চোটটা সেটা কিন্তু দিতে পারেননি ওই বাংলাদেশের স্ট্রাইকার শামসুন নাহার ছিলেন এই জায়গায়, কোন রকম যদি ইনসাইড ফুট দিয়ে পুশ করতেন বলটি পরাভূত করতেন, মনিকা দেবী পরাভূত হয়েছিলেন, খালি জায়গায় বল পেয়েছিলেন দুর্ভাগ্য বাংলাদেশ, বাংলাদেশ আজকের ম্যাচে অনেক বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারতো, সেটি কিন্তু পারলো না। সাফনূর্ধ্ব পনেরো মহিলা ফুটবলের ফাইনালে বাংলাদেশ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। সুপ্রিয় দর্শক, খেলার অবস্থায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় শামসুল আলম প্রিন্স ভাই আপনাকে। ধন্যবাদ মুরাদ। যাই হোক, ভারত কিন্তু কিছুটা আক্রমণাত্মক খেলছে এই মুহূর্তে, এবং এই মুহূর্তে আক্রমণাত্মক খেলার সুবাদেই কিন্তু বাংলাদেশ কিছুটা অবস্থানে, দৃঢ় অবস্থানে রয়েছে। আবারও কিন্তু বাংলাদেশের আক্রমণ, কিন্তু গোলকিপার দৃঢ়তার সাথে বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে লম্বা করে বাড়ানোর চেষ্টা, এবং লম্বা করে কিকটি করলেন সেন্টার হেড, আবারও হেড করার চেষ্টা বাংলাদেশ দলের, মধ্যমাঠ থেকে বলটি কোন দিকে যাবে সেটি দেখার বিষয়। ভারত কিন্তু বেশ বিচক্ষণতার সাথে খেলার চেষ্টা করছেন, এবং বাংলাদেশ কিন্তু কেড়ে নিয়ে আক্রমণের ধারায় ফিরেছেন, ডান প্রান্ত ব্যবহার করেছেন, সেখানে প্রস্তুত 1-1, শেষ পর্যন্ত ভারতীয় দল ক্লিয়ার করলেন, পবিত্র মুরাগ সান তিনি বলটি ক্লিয়ার করলেন, এবং থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে।
অনেকটা দেখুন যে পিছিয়ে রয়েছে ইন্ডিয়া দল, কতটা চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ দল, ভুল করলেন, বলটি ধরে ব্যাক করে খেলার পজিশনে রাখা উচিত ছিল ইন্ডিয়া দল, কেননা তারা পিছিয়ে রয়েছে 0-1 গোলে, কিন্তু ঝুঁকি নিলেন না ওই জার্সি নাম্বার 3 সুস্মিতা এবং পাকপি দেবী, তারা কিন্তু থ্রোয়ের বিনিময়ে পাঠিয়ে দিয়েছিলেন বাইরে। সিলকা দেবী বল পেয়েছেন কিন্তু বল ইন্টারসেপ্ট হলো, ওখানে মারিয়া মান্ডা দলীয় অধিনায়ক সামনে বাড়িয়েছেন, সান্থিয়া রয়েছেন আউটার লেফট মিডফিল্ড ইন্ডিয়া দলে, তাকে বাধা দেওয়ার চেষ্টা আনাই বগিরি, বল লেগে বল চলে যায় 500 রেখার বাইরে, থ্রো ইন করছেন পবিত্রা, আনাই বগিরি হেড করলেন উপর্যুপুরি, দ্বিতীয়বারের মতো থ্রো আদায় করলেন ইন্ডিয়া দলে অরুর্ধ পুনরু ওমেন ফুটবল দল, যারা পিছিয়ে গ্রান্ড ফাইনালে 0-1 গোলে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে। এবং এই প্রথমবারের মতো কিন্তু অনূর্ধ্ব ১৫ ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2017 খেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে, এবং স্বাগতিক বাংলাদেশ কিন্তু রীতিমতো এই প্রথম আসরেই কিন্তু ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা সাব ফুটবল অনূর্ধ্ব এএফসি কাপ অনূর্ধ্ব ১৬তে বাংলাদেশের পারফরমেন্স, অনূর্ধ্ব ১৬ সাব ফুটবলে বাংলাদেশের পারফরমেন্সে অভিভূত, এই কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি, এবং অনূর্ধ্ব ১৫ দল তাদের যে পারফরমেন্স উপহার দিচ্ছে বাংলাদেশকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের দর্শকরাও আরেকবার মনে করবে যে বাংলাদেশের প্রমিলা ফুটবলাররা আন্তর্জাতিক এশিয়ার গণ্ডি পেরিয়ে, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপ এবং আমেরিকা বা ল্যাটিন আমেরিকার মতো খেলোয়াড় হয়ে উঠবে, এটাই কিন্তু বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা। অবশ্যই প্রত্যাশা, যে ধরনের উজ্জ্বল নৈপুণ্য প্রদর্শন করছেন, উন্নতির গ্রাফ যেভাবে মহিলা উইংস এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রমিলা ফুটবলারদের, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর ওমেন ফুটবলে একটি প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত দলে পরিণত হবে এই লাল সবুজের দি বেঙ্গল টাইগাররা। থ্রোইন আরাই বগিনি, লম্বা করে থ্রো, উদ্দেশ্য শামসুন নাহার, মারিয়া মান্ডা হেড করার চেষ্টা, সেখান থেকে নাজমা ক্লিয়ার করার চেষ্টা করলেন, নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হতে আর মাত্র 1 মিনিট 30 সেকেন্ড খেলা বাকি রয়েছে, বাংলাদেশ এগিয়ে 100 গোলে শক্তিশালী ইন্ডিয়ার বিরুদ্ধে, ছোট্ট করে নীলুফার নীলা বা প্রান্তে দিয়েছেন, ঋতুপর্ণা চাকমা আক্রমণে যাওয়ার চেষ্টা, সামনে বাড়ালেন তোহরার উদ্দেশ্যে, অফসাইড তোহরা, আবার অফসাইড, ইনডাইরেক্ট ফ্রিকিক ইন্ডিয়ার অনুকূলে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন অবশ্যই জানাতে হয় যে তারা যদি এই গ্রাসরুট লেভেলকে তাদের জাগরণ সৃষ্টি না করতে পারত তাহলে হয়তো এই ধরনের খেলোয়াড় সৃষ্টি হতো না। আমরা দেখছি অনুচিং মাগিনি, তিনি বেশ বিচক্ষণতার সাথে তিনি খেলেছেন এবং তিনি কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং শামার সুনারা সুনারহার শামসুন নাহার মাঠে প্রবেশ করছেন জার্সি নাম্বার 16 এবং জার্সি নাম্বার 9 আনুচিং মোগিনি, তিনি মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন, অর্থাৎ শামসুন নাহার মধ্য মাঠের খেলোয়াড়, মধ্য মাঠকে কিছুটা শক্তিশালী করার জন্যই ফ্রেশ লেগ পাঠাচ্ছেন আক্রমণভাগের খেলোয়াড়কে, উঠিয়ে নিলেন গোলাম রাব্বানি ছোটন, যেন মধ্য মাঠে প্রতিপক্ষ দল কোনো অবস্থাতে ওই আধিপত্য বিস্তার করতে না পারে আক্রমণে বাংলাদেশ। বাংলাদেশ দলে কিন্তু দুজন শামসুন নাহার হলো, 1-3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামসুন নাহার এবং 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামসুন নাহার, দুজনেই কিন্তু আজকের এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারতের বিপক্ষে। অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছে দি বেঙ্গল টাইগার অরুর্ধ্ব ১৫ ওমেন ফুটবল দল, হোম অফ ফুটবল, বীরশ্রেষ্ঠ শহীদ সিফাই মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে, প্রথমার্ধের 42 মিনিটে শামসুন নাহারের স্বপ্নীল গোলে এগিয়ে এই গ্রান্ড ফাইনালে স্বাগতিক বাংলাদেশ 100 গোলে। মরিয়া ডিপ একেবারে 45 মিনিটের শেষ বাঁশিটি বাজলো, এডিশনাল টাইম 2 মিনিট খেলা হবে, অর্থাৎ আরও 120 সেকেন্ড খেলা হবে, এই 20 সেকেন্ড যদি এই ফলাফল অপরিবর্তিত থাকে তাহলে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাফ আন্ডার 15 ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে স্বাগতিক বাংলাদেশ। আক্রমণে ইন্ডিয়া রাখতে পারেননি আখি, সেন্টার ডিফেন্স বল পেয়ে দেখছেন কাকে দিবেন, সুইচ করলেন একের মাঝখান থেকে বা প্রান্তে, আবারও আখি ক্লিয়ার করতে হবে, প্রতিপক্ষের 3 জন খেলোয়াড় সেই কাজটি করলেন, তবে শামসুন নাহার কিন্তু অফসাইড হবেন না, গোলরক্ষক মনিকা দেবী বলের খুব কাছে রয়েছেন। শামসুন নাহার কিন্তু কিছুটা এগিয়ে এসেছিলেন এবং যার কারণে বল আক্রমণের যে ধারা সেই ধারায় কিন্তু এখনও বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের নিয়ন্ত্রণ এখনও কিন্তু চালকের শক্তিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ডি বক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করছেন এবং ঢুকেও পড়েছেন, শেষ পর্যন্ত তাকে বিধিসম্মতভাবে বাধা না দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু আশ্বস্ত হলেন না আজকের ম্যাচের রেফারি চকিউম ভুটান। আপনারা অ্যাকশন রিপ্লেতে দেখুন কীভাবে ঢুকে পড়েছিলেন মনিকা, শেষ পর্যন্ত কিন্তু রেফারি যা সিদ্ধান্ত দেবার তাই দিলেন, কোনো ফাউলের নির্দেশ দিলেন না, ফলে পেনাল্টি থেকে বঞ্চিত হলো বাংলাদেশ। ভারতীয় দলের হয়তো একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে,
নিকেতা বিশি তিনি মাঠ থেকে বের হয়ে যাবেন। সুনিতা মুন্ডা জার্সি নাম্বার 10 তিনি মাঠে প্রবেশ করবেন এবং নিকেতা বিশি জার্সি নাম্বার 14 মাঠ থেকে বের হয়ে গেলেন। আজকের ম্যাচের ফোর্থ অফিশিয়াল কেজি লোসানি কাদান কোদা শ্রীলঙ্কা থেকে আগত, তিনি সংকেত জানালেন। জার্সি নাম্বার 10 প্রবেশ করেছেন মাঠে আক্রমণে ইন্ডিয়া। এডিশনাল টাইমে শেষ মিনিটের খেলা, মাত্র 20 সেকেন্ড বাকি রয়েছে খেলা শেষ হতে। স্বাগতিক বেঙ্গল টাইগারে এগিয়ে 100 করে প্রিয়াঙ্কা দেবী বল পাঠিয়েছে, ক্লিয়ার করবেন বাংলাদেশ। আমার মনে হচ্ছে জয় অনেকটা নিশ্চিত বাংলাদেশের জন্য। তহুরা বল পেয়েছেন ডান প্রান্তে, উদ্দেশ্যে মনিকা চাকমা, কি অসাধারণ স্কিল করে বের হয়ে যাচ্ছে ডান দিক থেকে। আক্রমণে বাংলাদেশ, আবারও বল, শেষ পর্যন্ত বল কিন্তু ওই পাকপি দেবী, তিনি প্রতিহত করলেন থ্রোডে বিনিময়ে বাংলাদেশের অনুকূলে থ্রোইন। ম্যাচ শেষ হতে এডিশনাল টাইমেরও কিন্তু 2 মিনিট শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ থ্রোইনের পরই হয়তো ম্যাচ অফিসিয়াল চকি ওম লম্বা বাঁশি বাজাবেন, সাব অরুদ্ধ কুণ্ড্র ফুটবলের সমাপ্তি টানবেন এবং বাংলাদেশের জয় ঘোষিত হবে। এবং বাংলাদেশের সেই জয়ের পূর্ব মুহূর্তে এবং বাঁশি বাজার সাথে সাথে কিন্তু বাংলাদেশের জয় নিশ্চিত হবে, এবং এই বাঁশি বাজার সাথে সাথে বাংলাদেশের জয় নিশ্চিত। বাংলাদেশ 1-0, সাব অনূর্ধ্ব 15 উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2017, এই শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে প্রথমবারের মতো আসর হলো। সেই আসরে বাংলাদেশের প্রমিলা ফুটবলাররা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো। অভিনন্দন বাংলাদেশ দলকে, অভিনন্দন বাংলাদেশ দলকে, অভিনন্দন বাংলাদেশ দলকে, অবশ্যই অভিনন্দন বাংলাদেশ দলকে। সাথে আজকের ম্যাচে পরাজিত ইন্ডিয়া দলকেও, ইন্ডিয়া আজকে ভালো ফুটবল খেলেছে এবং দুই দলের দুই কোচে সুপরিকল্পনা মাফিক উভয় দলের 22 জন ফুটবলাররা অসাধারণ মেধাবী ফুটবল খেলে শেষ পর্যন্ত গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা আজকের ম্যাচে 100 গোলে জয় দিয়ে শেষ করে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাফ আন্ডার 15 ওমেন চ্যাম্পিয়নশিপ 2017 গ্রান্ড ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ইন্ডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। শামসুন্নাহার প্রথমার্ধের 42 মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন, সেখানে ক্রিটিনা দেবী ভুল করেছিলেন, বল পেয়ে আনুচিং মোগিনী হিট করেছিলেন, গোলরক্ষক প্রতিহত করেছিলেন, বল কিছুটা উঠে যায়, ফলশ্রুতে শামসুন্নাহার ওই পেন্টেসই প্লেসিং শটে পরাভূত করেন এবং সেই স্বর্ণালী গোলে দি বেঙ্গল টাইগারদের আজকে উল্লাস, মানে বিজয় ঘোষিত হয়, বিজয় নিশ্চিত হয়, বাংলাদেশ 1-0। লাল সবুজের সেই চিরচেনা, তোমাকে ভালোবাসি মা, তোমার দেশ আমার দেশ সব এই বাংলাদেশ। এই বাংলাদেশের সীমানায় আজ লাল সবুজের পতাকা পতপত করে উঠবে, বিশ্ব ক্রীড়াঙ্গনের মানচিত্রে বাংলাদেশের পতাকা ভাসবে। এ প্রত্যয়ে সাব অনূর্ধ্ব 15 উইমেন চ্যাম্পিয়নশিপ 2017 স্বাগতিক বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো প্রথমবারের মতো প্রথম আসরে। এ আমাদের অনেক বড় পাওয়া। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টেলিভিশনে উপভোগ করছে বাংলাদেশের বিজয় আজকে দেখলো। সুনিপন ফুটবল শিল্প এই প্রমিলা ফুটবলারদের কাছ থেকে উপভোগ করলো। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর কামালউদ্দিন আহমেদ বাংলাদেশ বিজয়ী দলের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং বাংলাদেশ দলের আজকে বিজয়ে সারা বাংলাদেশে ফুটবল উন্মাদনা শুরু হয়েছে, আনন্দঘন পরিবেশ তৈরি হলো এবং বাংলাদেশের এই মহিলা ফুটবলের সোনালী দিনের এক ভালো শুভ সূচনা অব্যাহত থাকবে, এটি আমরা সকলে প্রত্যাশা করছি। অনূর্ধ্ব 16 সাফ ফুটবলে দেখেছিলাম বাংলাদেশের পুরুষ ফুটবল দল, আপনারা অ্যাকশন রিপ্লেতে দেখুন কিভাবে বাংলাদেশ দলের বিপক্ষে যে আক্রমণটি হয়েছিল, পক্ষে যে আক্রমণটি হয়েছিল সেই আক্রমণে কিভাবে শামসুন্নাহার গোলটি পেয়েছিল, আপনারা দেখুন কি চমৎকার কিকে বাংলাদেশ গোলটি পায়। যদি শামসুন্নাহার ড্রিবল করে ঢুকছে, ক্রিটিনা দেবী তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, ক্রিটিনা দেবী ভুল করলেন, বল কিন্তু তার পায়ে লেগে সামনে চলে যায় এবং আনুচিং মোগিনী বলে ধরে কিন্তু কিক করেছিলেন এবং শামসুন্নাহার দাঁড়িয়ে থাকেননি, ফলশ্রুতিতে যাচ্ছেন পজিটিভ সাইড, বল উঠে গেল, সুন্দর প্লেসিং শট এবং টপ অ্যাঙ্গেলে কাভার করলো এবং সেই স্বর্ণালী গোলে বিজয় নিশ্চিত হলো দি বেঙ্গল টাইগারদের সাব আন্ডার 6-15 ওমেন চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ চ্যাম্পিয়ন, বাংলাদেশ চ্যাম্পিয়ন, ইন্ডিয়া রানার্স আপ। এবং এই প্রাপ্তিতে গোটা জাতি অভিনন্দিত এবং গোটা জাতি গর্বিত। সুপ্রিয় দর্শক, একটি কথা আমাদের বলতেই হয় যে প্রমিলা ফুটবলারদের এই আগমন বার্তা প্রকাশ করছে যে বাংলাদেশের টাইগার, ইমাজিন টাইগার হিসেবে যদি জাগ্রত হয়ে থাকে তাহলে ফুটবলও কিন্তু পিছিয়ে নেই, ফুটবলও এগিয়ে আসছে, বিশেষ করে প্রমিলা গ্রুপ। 1-0, এবারের এই সাফ অনূর্ধ্ব 15 উইমেন চ্যাম্পিয়নশিপ 2017 যেটি অনুষ্ঠিত হলো বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে, অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে যাবে।
শুরু হবে এবং চ্যাম্পিয়ন দল বাংলাদেশ এবং অনেক দর্শক এসে বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করছে। সুপ্রিয় দর্শক, 2004 সালে হাটিয়াটি পাপা করে শুরু হয়েছিল নবযাত্রা বাংলাদেশের প্রমিলা ফুটবলের। এই 2004-2017 মাত্র 11 বছরে কি অসাধারণ উন্নতি! সাফ এজ গ্রুপে বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত একটি ফুটবল দল এই মুহূর্তে সাব কন্টিনেন্টের মধ্যে, এবং প্রতিযোগী প্রতিপক্ষ ইন্ডিয়াকে পিছনে ফেলে সাব আন্ডার 15 চ্যাম্পিয়নশিপ 2017 গ্রান্ড ফাইনালে তারা লিগের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখলো। যদি তোহরার মিস না হতো ব্যবধান বাড়ত, তবে ফুটবল খেলায় জয়ের জন্য প্রয়োজন গোল, সেই স্বর্ণালী গোলের আজকের রূপকার কিন্তু শামসুন নাহার। কি অসাধারণ শৈল্পিক ফুটবল! মারিয়া শামসুন নাহার, মনিকা চাকমা, নীলুফা ইয়াসমিন, নীলু মোসাম্মদ, আকিয়া খাতুনরা খেলেছেন নেপালের বিরুদ্ধে, অসাধারণ খেলেছিলেন আখি। এবং কর্নার কিকের বল ওই ইয়ারে অবস্থায় হিল দিয়ে ডিফ্ল্যাক্ট করে ভুটানের বিরুদ্ধে গোল করে দলেরকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই ম্যাচে তিনি দুটি গোল করেছিলেন। অসাধারণ অমিত প্রতিভা সম্পন্ন খেলোয়াড়রা নিশ্চয়ই ভবিষ্যতে বাংলাদেশের এই প্রমিলা ফুটবলের মধ্য দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আরও গৌরবান্বিত করবে, এমনটি প্রত্যাশা আমাদের। প্রমিলা ফুটবলে বাংলাদেশ রীতিমতো ইতিহাস সৃষ্টি করলো, আর এই ইতিহাসের সাক্ষী হলাম আমরা। এবং এই ইতিহাসের সাক্ষী যে প্রোডাকশন টিম আজকের এই প্রোডাকশন দিলেন, তারাও কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন। এবং চমৎকার পারফরমেন্স, চমৎকার কাট শট আমরা লক্ষ্য করলাম, বিশেষ করে রাকিব ভাইকে অভিনন্দন জানাচ্ছি পুরো টিমকে। এবং এই যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, তারা যে তাদের কর্মকাণ্ড ছিল এবং এই কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু কাপ ফুটবলের যে আসর, সেই আসর থেকে এই যে ছোট ছোট খুদে খুদে ফুটবলাররা বেরিয়ে এসছে এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশের প্রমিলা ফুটবলারদের জাগরণ ঘটছে, এ কথা আমরা অবশ্যই বলতে পারি। এবং একটি কথা বলতেই হয় যে বাংলাদেশের ফুটবল, জেগে উঠা ফুটবল আরেকবার জাগান দেবে যে বাংলাদেশ এখনো জেগে আছে। সুপ্রিয় দর্শক, আজকের এই প্রোডাকশন ব্লু লাইন কমিউনিকেশন লিমিটেডের প্রোডাকশনে আপনারা এই খেলাটি উপভোগ করলেন। লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ী বাংলাদেশের অনূর্ধ্ব 15 বেঙ্গল টাইগাররা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে মাঠ প্রদক্ষিণ করছে আনন্দে উদ্ভাসিত। সারা দেশের আনাচে কানাচে, শিক্ষা প্রতিষ্ঠানে, ম্যাচে সকলে কিন্তু আনন্দ উপভোগ করছে। আমরা ময়মনসিংহের কলসিন্ধু ওই স্কুলের প্রধান শিক্ষক গেমস টিচারকে অভিনন্দন জানাতে চাই, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা। পৃথিবীর মধ্যে আলোড়িত একটি টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টে বাংলাদেশের 55,000-এর অধিক প্রাথমিক বিদ্যালয়ের কিশোরীরা অংশগ্রহণ করে। সেই কিশোরীদের থেকেই আজকে বাংলাদেশের প্রমিলা ফুটবলের নবজাগরণ, নতুন পথ চলা, নতুন সাফল্য, নতুন অর্জন। আমরা গর্বিত এই অর্জনে। কাজী সালাউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, তিনি অবশ্যই মনে করবেন যে এই ধরনের জাগরণ পুরুষ ফুটবলারদের কিন্তু আরেকবার মনে করিয়ে দিতে হবে যে বাংলাদেশের প্রমিলারা যেভাবে এগিয়ে আসছে এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ যে ফল বয়ে আনতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই অনূর্ধ্ব 15 ফুটবল দল। সুপ্রিয় দর্শক, আপনাদের আরও মনে করিয়ে দিতে চাই যে নেপালে যখন আমরা সিলেটে দেখছিলাম সাব ফুটবল নেপালের সাথে বাংলাদেশ, সেই ম্যাচেও বাংলাদেশ যে জয় উপহার দিয়েছিল, সেই জয়ে বাংলাদেশ আসান্বিত হয়েছিল। এবং সাব ফুটবলে, এএফসি কাপ ফুটবলে বাংলাদেশের প্রমিলা দলরা মূল ধারায় গিয়ে যে সুনাম বয়ে নিয়ে আসছে, এটিও কিন্তু গর্বের দাবিদার হয়ে রয়েছে বাংলাদেশ। অল্প কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে যাবে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের থেকে কর্তারা এসেছেন, অত্যন্ত কড়াকড়ি নিষেধাজ্ঞা করেছেন। মাঠে ফটো শেষরে আনন্দ উল্লাস, লাল সবুজের মাহমুদ আক্তার, আনাই মোগিনি, শামসুন নাহার, নাজমা মোসাম্মদ, আকি খাতুন, নীলুফা ইয়াসমিন, নীলু, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, আনুচিং মোগিনি, মার্জিয়া তহুরা, রূপনা চাকমা, রুমি আক্তার, সোহাগীর কিস্কু, পারভিন সুলতানা, মোসাম্মদ মুন্নি আক্তার, দীপা খাতুন, মোসাম্মদ লাবণী আক্তার, শামসুন নাহার, ঋতুপর্ণা চাকমা, সাজেদা খাতুনরা ওই কোচ লিটু এবং গোলাম রাব্বানি ছোটনকে ঘিরে রেখেছেন। কাছে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য এবং আমিরুল ইসলাম বাবু, টিম লিডার, তিনি এই টিম লিডারের দায়িত্ব পালন করছেন, আপনারা দেখছেন। এবং সাংবাদিক টিঙ্কু ভাই, তিনিও মাঠে উপস্থিত হয়ে, তিনিও কিন্তু এই আজকের এই স্মৃতির স্বাক্ষর হয়ে রয়েছেন। এবং বাংলাদেশ দল বারবার যে
জাগান দিচ্ছেন এবং তাদের যে বুদ্ধিমত্তার সাথে খেলে আক্রমণ ভাগকে সন্নিহিত করে যে চমৎকার সফলতা বয়ে নিয়ে আসছে, এই কথাটা আমরা বলতেই পারি যে বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অবশ্যই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ইতিমধ্যে ওমেন্স স্টুডেন্ট প্রমিলা ফুটবলারদেরকে চালু করেছে। অদূর ভবিষ্যতে এই বিকেএসপি যখন সাপ্লাই দেওয়া শুরু করবে খেলোয়াড়দের, তখন কিন্তু বাংলাদেশের এই ফুটবলের ঘাটতি কমে যাবে এবং আরও সমৃদ্ধ হবে প্রমিলা ফুটবল। লাল সবুজের পতাকা নিয়ে যখন বাংলাদেশের কিশোরীরা আনন্দ করে, আমরাও তখন উপভোগ করি, আপনারা উপভোগ করছেন টেলিভিশনের পর্দায়। সাফ আন্ডার 15 ওমেন চ্যাম্পিয়নশিপ 2017 গ্রান্ড ফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী ইন্ডিয়াকে 100 করে পরাজিত করে বাংলাদেশের দি বেঙ্গল টাইগার আন্ডার 15 ওমেন দল চ্যাম্পিয়ন হলো। আমরা সকলে গৌরবিত এবং এই ধারা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা আমাদের সকলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের ক্যালেন্ডার ইতিমধ্যেই ডিক্লেয়ার করেছে এবং এই ক্যালেন্ডারের ধারাবাহিকতা বছরের শেষে এসে একদম শেষ মুহূর্তে আজ 24 ডিসেম্বর 1917 বছরের শেষ মুহূর্তে এসে বাংলাদেশ এই বিজয়ের মাসে একটি বিজয় উল্লাস করল। এই প্রাপ্তি বাংলাদেশকে অনেকদিন মনে করিয়ে দিবে যে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ নতুন উদ্যমে কাজ করতে হবে এবং বিশেষ করে গ্রাসরুট লেভেলকে আবার স্কুল পর্যায়ের ফুটবলকে যদি জাগরণের মধ্যে নিয়ে আসে তাহলে বাংলাদেশ ফুটবলের প্রয়াস, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্যই এর সফলতার দৃষ্টান্ত দেখতে পাবে। যুব গেমসের পাশাপাশি যদি কিশোর গেমস চালু করা যায় যেটি আন্ডার 14 থাকবে, তাহলে বাংলাদেশের উন্নতি আরও বেশি সাধিত হবে। বাংলাদেশ, সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেপালকে 6 গোলে পরাজিত করেছিল। সেই ম্যাচে তোহরা 32 মিনিট 59 মিনিট 73 মিনিটে 3-3 গোল করে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছিলেন এবং আনুচিং মগিনি 14 মিনিট এবং 46 মিনিটে অর্থাৎ প্রথমার্ধের এডিশনাল মিনিটে গোল করে দলকে 5-0 লিড এনে দেন এবং শেষ পর্যন্ত আরও একটি গোল সেদিন করতে সক্ষম হয়েছিলেন অপর খেলোয়াড় মনিকা চাকমা। 6-0 গোলে জয় দিয়ে শেষ করে দ্বিতীয় ম্যাচে ভুটানকে বাংলাদেশ 3-0 গোলে পরাজিত করেছিল। মোসাম্মদ আকি খাতুন 13:56 মিনিটে অসাধারণ দুটি গোল করেছিলেন এবং অপর গোলটি সাজেদা খাতুন জার্সি নাম্বার 12, যিনি আজকের ম্যাচে কাপ মাসুল ইঞ্জুরিজনিত কারণে ম্যাচে খেলতে পারেননি। 3-0 গোলে জয়, লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজন ছিল ভারতের বিরুদ্ধে জয়, যে ম্যাচে ভারত গোল ব্যবধানে এগিয়ে ছিল। কেননা ভারত নেপালকে 10-0 গোলে, ভুটানকে 3-0 গোলে পরাজিত করে গোল ব্যবধানে এগিয়েছিল বাংলাদেশের থেকে। সেই ম্যাচে বাংলাদেশ 3-0 গোলে ইন্ডিয়াকে পরাজিত করে 3 ম্যাচে 3 জয় 9 পয়েন্ট নিয়ে আজকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গ্রান্ড ফাইনালে ওই লিগে রানার আপ ইন্ডিয়ার বিরুদ্ধে মোকাবেলায় লিপ্ত হয় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে এবং প্রথমার্ধের 42 মিনিটে শামসুন নাহারের বুদ্ধিদীপ্ত স্বর্ণালী গোলে প্রতিপক্ষ ইন্ডিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো সাফ আন্ডার 15 ওমেন চ্যাম্পিয়নশিপ 2017 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো, ইতিহাসের পাতায় নিজেদেরকে সম্পৃক্ত করতে সক্ষম হলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের কর্মকাণ্ড তো আছে, এছাড়া অলিম্পিক অ্যাসোসিয়েশন এবার যুব গেমসের আয়োজন করেছে যেখানে ফুটবলকে সম্পৃক্ত করা হয়েছে, বিশেষ করে যুবাদের খেলার মাধ্যমে বাংলাদেশের ফুটবলের জাগরণ ঘটবে এ কথা আমরা বলতে পারি। এবং ফুটবলের এই জাগরণের ধারাবাহিকতায় এই যুবতীরা যারা তাদের পারফরমেন্সের জন্য অধীর আগ্রহে অনুশীলন করে যাচ্ছে এবং সেই সাথে আরও জানিয়ে দেই আপনাদের যে প্রমিলা ফুটবলের পাশাপাশি বর্তমানে বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলো প্রতিবন্ধী অর্থাৎ ডিসেবল পিপলদের জন্যও কিন্তু এই ফুটবলের প্রচলন করার কথা চিন্তাভাবনা করছে, ফলে বাংলাদেশের ফুটবল জাগরণের ক্ষেত্রে সব দিক থেকে কার্যক্রম যে চালিয়ে যাচ্ছে এ কথা আমরা বলতেই পারি। শামসুল আলম প্রিন্স, নির্ধারিত 90 মিনিটের খেলা যদি পর্যালোচনা করি, কি অসাধারণ মেধাবী ফুটবল খেলো দি বেঙ্গল টাইগার, পাসিং, ইন্টারচেঞ্জিং, পজিশনিং, শুটিং, এই যে সেন্স, ডিফেন্ডিং, ব্যালেন্স, কখন ডিফেন্স করতে হবে, কখন খেলোয়াড়দেরকে শুধু একটি জায়গায় কাজ করতে হবে, অফসাইড থেকে নিজেদেরকে পরিহার করতে হবে, যদি অফসাইডকে অ্যাভয়েড করে খেলতে পারে এই বাংলাদেশ কিন্তু অনেক বড় ব্যবধানে আজকে জয়লাভ দিয়ে শেষ করতে পারত ইন্ডিয়ার বিরুদ্ধে। আজকের এই ম্যাচে প্রথম 11-তে যারা খেলেছেন তাদের নাম আপনাদের আবারও জানিয়ে দেই। গোলকিপার ছিলেন মাহমুদা আক্তার, আনাই মাগিনি ডিফেন্ডার, শামসুন নাহার ডিফেন্ডার, নাজমা ডিফেন্ডার, মোসাম্মদ আকি খাকাতুন ডিফেন্ডার, নীলোভাই ইয়াসমিন নীলা ডিফেন্ডার, মনিকা চাকমা অধিনায়ক, আজকের অধিনায়কত্ব তিনি করেছেন, চমৎকার পারফরমেন্স তিনি উপহার দিয়েছেন এবং
এবং এই মনিকা চাকমার তার পারফরমেন্সে উদ্বুদ্ধ হয়েছে বাংলাদেশের দর্শক, এ কথা আমরা বলতে পারি। মারিয়া বান্দা মিডফিল্ডার, আনুচিং মোগিনি মিডফিল্ডার, তহুরা খাতুন ফরওয়ার্ড এবং মার্জিয়া ফরওয়ার্ডে খেলেছেন। আজকের এই ম্যাচের কোচের দায়িত্ব পালন করেছেন বিশেষ করে বাংলাদেশ দলের গোরাম রব্বানি ছোটন। এই ছোটনের কথা যদি বলি, আমরা অনূর্ধ্ব ১৬তেও দেখেছি এএফসি কাপ ফুটবলে তার পারফরমেন্সে বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়েছে। এবং তার সহকারীর কথাও বলতে হবে, মাহবুব রহমান লিটু অ্যাসিস্ট্যান্ট কোচ, মাহমুদ আক্তার অনন্যা সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করছেন। সাবিনা খাতুন বাংলাদেশ দলের অধিনায়ক, তিনিও অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করছেন। চারজন বাংলাদেশের প্রমিলা এখন পর্যন্ত এই এফসি বি লাইসেন্সের প্রথম পার্ট কমপ্লিট করেছেন, সেটি বাংলাদেশের জন্য একটি মঙ্গলজনক দিক যে বাংলাদেশের প্রমিলা ফুটবলাররাও কোচিংয়ে আসছেন। আজকে যারা দুজন জড়িত আছেন বাংলাদেশ দলের সঙ্গে, মাহমুদ আক্তার অনন্যা, সাবিনা খাতুন, তারা একদিকে খেলোয়াড় ছিলেন, একজন বর্তমানেও খেলোয়াড় এবং কোচিংয়ে এসেছেন, সেটি বাংলাদেশের প্রমিলা ফুটবলের জন্য একটি আশার বাণী। বাংলাদেশ কিন্তু আজ ইতিহাসের সাক্ষী হয়ে রইল এবং এই ইতিহাসের সাক্ষী হবার সুবাদে বাংলাদেশ আরেকটিবার জানান দিল যে প্রমিলা ফুটবলাররা আস্তে আস্তে দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপ, ল্যাটিন আমেরিকা, আমি আবারও বলছি ইউরোপ ল্যাটিন আমেরিকা, বিশেষ করে ব্রাজিলের মতো যে খেলার কৌশল, আজকে আমরা সেই ব্রাজিলের খেলার কিছুটা নান্দনিকতা আজকে উপভোগ করলাম। আর্জেন্টিনার খেলোয়াড়দের যে নান্দনিকতা, সেই নান্দনিকতাও কিন্তু আমরা উপভোগ করলাম। যাই হোক, নতুন প্রজন্ম জেগে উঠবার কারণে বাংলাদেশ আগামী প্রজন্ম আরও বেশি উদ্ভাসিত হবে, আরও বেশি উদ্বেলিত হবে, এ কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। সবচেয়ে বড় জিনিস, টিম বাংলাদেশ খেললো, ইন্ডিভিজুয়াল কিছু খেলোয়াড় তোহরা শামসুনার ভালো খেলেছে, সাথে কিন্তু টিম বাংলাদেশ খেললো, এটি একটি আশার বাণী বাংলাদেশের জন্য। টোটাল টিমটি একটি কম্বাইন্ড টিম, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে কম্বাইন্ড টিম, একজন আরেকজনকে বুঝছে কখন কোথায় কিভাবে পাস দিলে আক্রমণগুলোকে শানিত করা যাবে, পরিকল্পিত খুরদার বৃদ্ধি করা যাবে, সেগুলো তাদের বুদ্ধি মাথায় এসেছে, এটি কিন্তু পজিটিভ সাইড বাংলাদেশের ফুটবলের জন্য। আন্ডার ১৫ আন্ডার ১৪ যদি এগুলো বুঝে যখন শরীরে শক্তি আসবে, পরিপক্কতা অর্জন হবে, তখন তারা আরও ভালো ফুটবল খেলতে সক্ষম হবে। একটি জিনিস, আজকের ম্যাচ থেকে সফলতা তো 100% আমরা বলতেই পারি, কিন্তু কিছু কিছু জায়গায় কাজ করতে হবে। সেই কথাটি যদি আমরা বলি, যখন কোনো আক্রমণে যাচ্ছে বাংলাদেশ, তখন তাদের কখনো স্নায়ুবিক চাপে ভুগছে, কখনো প্লেসিংগুলো ঠিকমতো হচ্ছে না, কখনো একত্রিত আক্রমণের যে ধারা, সেই ধারায় তারা ফিরতে পারছে না। এই ছোট ছোট জায়গাগুলোতে কিন্তু গোলাম রব্বানি ছোটনের কাজ করতে হবে, এবং সে যদি ঠিকমতো কাজ করতে পারে, তাহলে দেখা যাবে অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৮ কিংবা জাতীয় দলে যারা এই জায়গা থেকে কাজ করবে, তারা কিন্তু বাংলাদেশকে অনেক ভালো ফলাফল উপহার দিতে পারবে। অল্প কিছু করে বলতে, স্যার সাফ আন্ডার ১৫ ওমেন চ্যাম্পিয়নশিপ ২০১৭ গ্র্যান্ড ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে যাবে, উভয় দলকে আমরা সারিবদ্ধভাবে মাঠে দেখছি। প্রথমেই রয়েছেন শামসুন নাহার জার্সি নাম্বার ৩, ময়মনসিংহের মেয়ে, ওই ময়মনসিংহ কলসিন্দু স্কুলের ছাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ হয়েছিল সেখানে তার দলটি চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের অনেক বেশ কয়েকজন খেলোয়াড় আজকে লাল সবুজের পতাকা খচিত, জাতীয় পতাকা খচিত ওই জার্সি গায়ে প্রতিপক্ষ ইন্ডিয়ার বিরুদ্ধে খেললেন সাফ ফুটবলের ফাইনালে, এবং বাংলাদেশের মানুষকে তাদের ফুটবল শিল্পর মধ্য দিয়ে আনন্দ দিলেন, উৎসাহ করার মতো উপলক্ষ তৈরি করে দিলেন। সুদৃশ্য ওই বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি এবং অন্যান্য ট্রফিগুলো রয়েছে। তবে আজকের ম্যাচে ওই ইন্ডিয়া দলের প্রিয়াঙ্কা দেবী 4টি গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার আসনটি, অর্থাৎ গোল্ডেন বুট কিন্তু তিনি পাবেন। গোল্ডেন বুট পাবেন আনাই মোগিনি, প্রিয়াঙ্কা দেবী, তারা পাবেন। এবং এখন পর্যন্ত দুই দলই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন আজকের ম্যাচে, অসংখ্য উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতিরই একটি বাড়তি অনুপ্রেরণা। এবারে আসলে আজকের ম্যাচে যে পরিমাণ দর্শক হয়েছে লিগের ম্যাচগুলোতে ঠিক সেভাবে হয়নি, তবে সেই ম্যাচগুলোতে আশাব্যঞ্জক ভিআইপি গ্যালারিতে অনেক দর্শকের উপস্থিতি ঘটেছিল আন্ডার ১৫ এই ওমেন ফুটবলের ম্যাচগুলোকে ঘিরে। ভুটান নেপাল খুব বেশি ভালো সুবিধা করতে পারেনি শক্তিশালী ইন্ডিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে। 4টি দলকে নিয়ে এই আসর অনুষ্ঠিত হলো, আগামীতে শ্রীলঙ্কা আসতে পারে এবং পাকিস্তান খেলবে সাফ ফুটবলের। বাংলাদেশ দলের জন্য চ্যাম্পিয়ন ট্রফি অপেক্ষা করছে। অল্প কিছু করে মধ্যে আজকের অতিথিবৃন্দ স্টেজে প্রবেশ করলে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে যাবে, এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। এবং পুরস্কার বিতরণী
পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আপনাদের জন্য সরাসরি আপনাদের জন্য আমরা প্রচার করব এবং আপনারা দেখবেন এবং দর্শক অনেক দর্শক এসেছে এবং বাংলাদেশকে অভিনন্দিত করছে এবং মাঠ থেকে একটি ক্রাউড সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যাতে দর্শকরা বেশি উদ্বেলিত হয়, দর্শকরা বেশি আনন্দ পায় এবং এই যে ইতিহাসের সাক্ষী হওয়া অনূর্ধ্ব ১৫ ওমেন্স চ্যাম্পিয়নশিপ এবং ফাইনালে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সেই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো এবং এটি একটি ইতিহাস। এই ইতিহাসের সাক্ষী বাংলাদেশের দর্শক এবং এই ইতিহাসের সাক্ষী আমরা, আর এই ইতিহাসের সাক্ষী গোটা জাতি, গোটা জাতির এই আনন্দে উদ্বেলিত, উদ্ভাসিত, অনুপ্রাণিত। কাজেই যারা নতুন প্রজন্মের, যারা নতুন প্রজন্মের অভিভাবক তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যারা আপনাদের সন্তানদের খেলোয়াড় বানাতে চান, আপনারা যারা আপনাদের সন্তানদের ফুটবলার বানাতে চান, তাহলে তারা মাঠে নিয়ে আসুন, বেশি বেশি অনুশীলন করান, তাহলে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বাংলাদেশ কিন্তু আরেকবার জাগান দেবে যে বিশ্ব দরবারে, বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মানচিত্র পতপত করে উঠবে। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত খেলতে সক্ষম হয়নি। ১৯৯১ থেকে ২০১১ সাল পর্যন্ত, তবে ২০১৫ সালে তারা কোয়ালিফাইং রাউন্ড খেলে, তবে কোনো জয় তাদের মধ্যে নেই। এফসি ওমেন্স এশিয়া কাপে বাংলাদেশ ১৯৭৫ থেকে ২০১০ কোনোদিন খেলেনি। ২০১৪ সালে থেকে তারা কোয়ালিফাই রাউন্ড খেলে, ১৮বারের মধ্যে কখনো কোয়ালিফাই হতে পারেনি। প্রকান্তরে সাব ওমেন চ্যাম্পিয়নশিপে, সাব ওমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ২০১০ সালে সেমিফাইনালে খেলে, চারটি ম্যাচের মধ্যে দুটিতে জয়, দুটিতে পরাজিত হয়। ২০১২ সালে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত গ্রুপ স্টেজে বাংলাদেশ আউট হয়ে যায়, তিনটি ম্যাচে একটি জয়, দুটিতে পরাজিত হয়। তবে ২০১৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেমিফাইনালে খেলে, চারটি ম্যাচ খেলে দুটিতে জয়, দুটিতে পরাজিত হয়। তারা ১০টি গোল করে তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ দল, ৮টি গোল করে গোল থাকে তাদের নামের পাশে দুটি প্লাস। ইন্ডিয়াতে অনুষ্ঠিত ২০১৬তে রানার্স আপ হয় বাংলাদেশ, সেখানে চারটি ম্যাচে দুটি জয়, একটি ড্র, একটি পরাজিত হয়। অর্থাৎ চারবার অনুষ্ঠিত হয়েছে সাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ, সেখানে চারবারই বাংলাদেশ খেলেছে। ১৫ ম্যাচ খেলে ৬০টি জয়, একটি ড্র, ৬০টিতে পরাজিত, ৩৬টি গোল বাংলাদেশ করেছে, ২৫টি গোল তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ দল করেছে, ১১টি গোল তাদের প্লাস রয়েছে। সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ দুবার ব্রঞ্জ পেয়েছে ২০১০ এবং ২০১৬ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তিনি মাঠে এসে উপস্থিত হয়েছেন, রয়েছেন আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপমন্ত্রী জনাব আরিফ খান জয় এমপি, রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি, আরও রয়েছেন মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংসের চেয়ারম্যান, রয়েছেন মোহাম্মদ আবু নাইম সোহাগ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারা সবাই কিন্তু উপস্থিত হয়েছেন আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। মাহফুজা আক্তার কিরণকে আলাদা করে বলতে হবে, মহিলা উইংসের চেয়ারম্যান হলেন, আগে ডেপুটি চেয়ারম্যান ছিলেন তিনি। এই প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যখন বাংলাদেশের প্রমিলাদের খেলাধুলা শুরু হয়, কত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আজকে স্বর্ণালী ধীরের তিনি আবিষ্কারক একজন বলা চলে। এবং দীর্ঘদিন ধরে ২০০৯ সাল থেকে বাংলাদেশে গোলাম রাব্বানী ছোটন এবং মাহবুব রহমান লিটুকে কোচের দায়িত্ব দিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে, এবং দীর্ঘদিন ধরে একজন কোচ কাজ করলে যে পরিকল্পনা মাফিক কাজ করার সুযোগ পায় এবং শেষ পর্যন্ত উন্নতি সাধিত হয়, তার এই সার্থক গ্রুপ আমরা লক্ষ্য করছি বাংলাদেশের এস গ্রুপ প্রমিলা দলের পারফরম্যান্সগুলোকে ঘিরে। আনোয়ারুল হক হেলাল, যিনি আজকের এই ম্যাচে উপস্থিত রয়েছেন, সার্কের বিশেষ করে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, তিনি উপস্থিত রয়েছেন এবং মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রথমেই অতিথিদের আগমন জানাবেন, আগমনের জন্য তিনি অনুরোধ করবেন। এবং মোহাম্মদ আবু নাইম সোহাগ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তিনি এই অনুষ্ঠানটি কন্ডাক্ট করবেন। এরকম একটি পরিস্থিতি চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত। এবং বুলবুল ভাই, তিনি উপস্থিত হয়েছেন, ২৯টা ব্যাংকের যিনি সূত্রধার হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিও স্পন্সর হিসেবে উপস্থিত হয়েছেন আজকের এই ম্যাচে উপভোগ করবার জন্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্দান্ত খেলে
রানার্স আপ হওয়ার গৌরব অর্জনকারী ইন্ডিয়া অনূর্ধ্ব ১৫ নারী জাতীয় ফুটবল দলকে। সম্মানিত সুধীর মন্ডলী, সম্মানিত দর্শকবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, আজকের আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি। একই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আমাদের মাঝে একই সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপমন্ত্রী জনাব আরিফ খান জয় এমপি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুস সালাম মুশিদি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, ওমেন্স ফুটবল কমিটির সম্মানিত চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিল মেম্বার মিস মাহফুজা আক্তার কিরণ। এবং একই সঙ্গে আমার সাথে স্টেজে রয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল হক হেলাল। এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণের প্রথমেই ম্যাচ অফিসিয়াল বৃন্দকে আমরা প্রেস দিয়ে সম্মানিত করতে চাই, মেডেল দিয়ে সম্মানিত করতে চাই। আমি একে একে সবার নাম বলবো এবং অনুরোধ জানাবো মঞ্চে এসে আমাদের এখানে উপস্থিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল হক হেলালের নিকট থেকে তাদের মেডেল নেওয়ার জন্য। আই উইল হিয়ারবাই রিকোয়েস্ট দ্য ম্যাচ অফিসিয়ালস অফ দ্য সাব আন্ডার 15 ওমেন চ্যাম্পিয়নশিপ 2017 টু কাম টু দ্য স্টেজ ওয়ান আফটার অ্যানাদার অ্যান্ড টু টেক অ্যান্ড রিসিভ ইয়োর ক্রেস্ট। অ্যাট ফার্স্ট Honorable Match Commissioner of this competition from Bhutan, Mr. Mindu Dorji. After which, Referee Assessor from India, Ms. Maria Rebello. And the Bangladeshi referee, Joya Chakma. Bhutan theke Choki Yom. Kushum Mandi from India. Anjana Rai from Nepal. Lakshani Kadambuda from Sri Lanka. বাংলাদেশের রেফারি সালমা আক্তার, তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত নেই। এর পরবর্তী পর্যায়ে অনুরোধ জানাচ্ছি ভুটান থেকে আগত তেসেরিন চোদেন। মিস পিয়াস বাই ফ্রম ইন্ডিয়া। ফ্রম নেপাল রাধিকা শাখা। এবং সর্বশেষ শ্রীলঙ্কা থেকে আপা মিনিসারাইনি। ধন্যবাদ। এ পর্যায়ে ফেয়ার প্লে দেবার পালা। ফেয়ার প্লে দলটি হচ্ছে আজকের টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দল। আমি অনুরোধ জানাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ আসাদুল ইসলামকে মঞ্চে এসে পুরস্কারটি প্রদান করার জন্য। জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম।
আমি অনুরোধ জানাবো বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলের টিম লিডার জনাব আমিরুল ইসলাম বাবুকে এসে ফেয়ারফিল্ড ট্রফিটি গ্রহণ করার জন্য। জনাব আমিরুল ইসলাম বাবু, কংগ্রেচুলেশন বাংলাদেশ আন্ডার ফিফটিন ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম। থ্যাংক ইউ স্যার। আমি এ পর্যায়ে অনুরোধ জানাবো হাইয়েস্ট স্কোরার পুরস্কৃতি প্রদান করার জন্য। এই জন্য আমি অনুরোধ জানাবো মিস মাহফুজ আক্তার কিরণ, ওমেন্স কমিটি চেয়ারম্যান অফ বিএফএফ অ্যান্ড ফিফা কাউন্সিল মেম্বার, মিস মাহফুজ আক্তার কিরণ। পুরস্কারটি যাচ্ছে ইন্ডিয়ার ঘরে, ইন্ডিয়ার ১১তম জার্সিধারী অধিকারী প্লেয়ার প্রিয়াঙ্কা দেবী। টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ গোলের অধিকারী প্রিয়াঙ্কা দেবী। মে আই রিকোয়েস্ট মিস প্রিয়াঙ্কা দেবী টু কাম টু দ্য স্টেজ এন্ড টু টেক ইউর ক্রেস্ট। হোয়াট ইজ ইউর ফিলিং বিং দ্য হাইয়েস্ট স্কোরার? What is your feeling? How do you feel? She feels very happy and very proud to receive this award. Thank you so much. ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ জানাব আমাদের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপমন্ত্রী জনাব আরিফ খান জয়কে মঞ্চে এসে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারটি প্রদান করার জন্য। অ্যান্ড এগেইন বাংলাদেশ, দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড অফ দিস কম্পিটিশন গোস টু আখি খাতুন, দ্য নাম্বার জার্সি নাম্বার ৫ অফ বাংলাদেশ আন্ডার ১৫ ন্যাশনাল ওমেন্স ফুটবল টিম, আখি খাতুন। Congratulations. So you have to tell something to the respected person in the media. আজকে এই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কারটি নিয়ে তোমার অনুভূতি সংক্ষিপ্তভাবে। আমি খুব খুশি, আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। প্লিজ Ladies and gentlemen, thank you. Unfortunately, I am talking and standing in front of the all audience, especially Electric and Press Media, who would like to very honorable thanks because you are with me, you support lot of among the Bangladesh team. Just like talking, congratulations Bangladesh team. I would like to declare a handsome bonus from the government side on behalf of the honorable Prime Minister. Will give the wonderful arrangement in the dinner for this among successful lady among the Bangladesh representative player. Thank you. I would like to do from the government side like $6,000 very good bonus from the winning champion team Bangladesh under the national team. Thank you. Assalamu alaikum. Thank you, honorable Deputy Minister of the People's Republic of Bangladesh. এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো রানার্সআপের পুরস্কার প্রদান করার জন্য এবং রানার্সআপের পুরস্কারটি প্রদান করার জন্য আমি মঞ্চে বিনীতভাবে অনুরোধ জানাবো রানার্সআপের সকল রানার্সআপ হয়েছে
ইন্ডিয়া অনূর্ধ্ব কোনো জাতীয় ফুটবল দল এবং তাদের জন্য প্রত্যেকের জন্য রয়েছে ব্যক্তিগত মেডেল, এবং সেই মেডেলগুলো দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল সালাম মুশিদি, বিএবির পক্ষে এখানে উপস্থিত আমাদের বিএবির চিফ কোঅর্ডিনেটর জনাব নুরুল ফজল বুলবুল, এবং আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত সচিব জনাব মাসুদ করিম, সম্মানিত সচিব জনাব মাসুদ করিম। May I request the India under-15 women's national team players and officials to come up to the stage one after another and to take your medal one after another. Thank you. ধন্যবাদ। ধন্যবাদ অতিথিবৃন্দকে পুরস্কারটি প্রদানের জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো মঞ্চে বিনীতভাবে মঞ্চে আসার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং আমাদের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপিকে মঞ্চে এসে আমাদের বিজয়ী দলকে মেডেল এবং ট্রফি প্রদান করার জন্য একই সঙ্গে আমি অনুরোধ জানাচ্ছি তাকে অ্যাকম্পানি করার জন্য আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে। আমাদের এই চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার প্রদানটি দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথমে দলের সফল খেলোয়াড় এবং কর্মকর্তা বৃন্দ একে একে এসে মেডেল নিয়ে যাবে এবং তার পরবর্তী পর্যায়ে দলীয় অধিনায়ক, ম্যানেজার, প্রধান প্রশিক্ষক এবং হেড অফ ডেলিগেশন চারজনের নিকট ট্রফিটি হস্তান্তর করা হবে। তো আমি অনুরোধ জানাচ্ছি দলীয় সকল খেলোয়াড় এবং কর্মকর্তা বৃন্দকে একে একে মঞ্চে এসে তাদের ব্যক্তিগত মেডেল সংগ্রহের জন্য। ধন্যবাদ।
এবার চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবার পালা। আমি সকল অতিথিবৃন্দকে অনুরোধ জানাবো মঞ্চে এসে অংশগ্রহণ করার জন্য। এবং চ্যাম্পিয়ন ট্রফিটি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রীর নিকট হতে গ্রহণ করবেন। এবং একই সঙ্গে রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, তার নিকট হতে গ্রহণ করবেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলের সম্মানিত প্রশিক্ষক, দলীয় অধিনায়ক, ম্যানেজার এবং হেড অফ ডেলিগেশন। আমি তাদেরকে পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শহীদ সিফাই মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে অনুষ্ঠিত হয়ে গেল সাব আন্ডার ১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০১৭র গ্র্যান্ড ফাইনাল। এই ফাইনালে বাংলাদেশ ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। আমরা অভিনন্দন জানাই বাংলাদেশ দলকে। বাংলাদেশ জেগে ওঠা বাংলাদেশ আরেকবার স্বপ্ন দেখিয়েছে আগামী অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ এবং জাতীয় দলে। এর মধ্য থেকেই হয়তো কোনো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার লক্ষ্যে। সে পর্যন্ত সুপ্রিয় দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি যে অনূর্ধ্ব ১৫ থেকে যে প্রত্যয়ের সৃষ্টি হলো, সে প্রত্যয়ে আগামী দিনের যুবক যুবরা তৈরি হবে নতুন প্রজন্মের জন্য। সুপ্রিয় দর্শক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই ধরনের টুর্নামেন্ট যদি না হতো, তাহলে কিন্তু বাংলাদেশ এত বড় একটি পারফরমেন্স উপহার দিতে পারত না, বিশেষ করে প্রমিলা ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রমিলা উইংস তৈরি করেছে তাদের এই রিক্রিয়েশনের জন্য, খেলার মান উন্নয়নের জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজ বাংলাদেশে আরাচে কারাচে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতা থেকে ট্যালেন্ট আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে সঠিক নার্সিং করবে এবং নার্সিং করে প্রতিভাদেরকে লাল সবুজের জার্সি গায়ে তাদের প্রতিযোগিতায় নামাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সার্থক হয়েছে অবশ্যই বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয়, যে ফুটবল টুর্নামেন্ট হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের জন্য প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কৃতিত্বের দাবিদার। তারা আজকে সেই আয়োজন করেছে বিধায় মাচ পার্টিসিপেশন, অনেক ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করে তাদের প্রশিক্ষণ দিয়ে আমরা আজকে বড় স্টেজে নামাতে সক্ষম হয়েছি এবং তারই একটি সার্থক রূপ
অনর উঠে এবং মূল পর্বে খেলার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রদর্শনী যে ম্যাচগুলো খেলার আয়োজন করে দিয়েছিল সেটি অবশ্যই কৃতিত্বের দাবিদার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন চায়না গিয়েছে দল, সেখানে প্রদর্শনী ম্যাচ খেলেছে, একাডেমিতে ট্রেনিং করেছে, জাপানে গিয়েছে প্রদর্শনী ম্যাচ খেলেছে, ইনভাইটেশন টুর্নামেন্টে ওই প্রতিপক্ষ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বিরুদ্ধে সিঙ্গাপুরের মাঠে খেলেছে, থাইল্যান্ডে খেলেছে এবং মূল পর্ব থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে, সেখানেও ভালো খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে ফাইনালে 2-0 পরাজিত করার মধ্য দিয়ে সেই দক্ষিণ কোরিয়ার সাথে বড় ব্যবধানে পরাজিত হলেও জাপানের সঙ্গে 0-3 পরাজয় এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2-3 পরাজয় বাংলাদেশের প্রমিলা ফুটবল যে সামনে এগিয়ে যাচ্ছে তার একটি সার্থক রূপায়ণ নিদর্শন আমরা বলতে পারি। বিজয়ের এই ডিসেম্বরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে অনুষ্ঠিত হলো এবং চ্যাম্পিয়নের স্বাদ পেল বাংলাদেশের প্রমিলা আন্ডার 15 দল। আমার এই বিজয়ের সুরে বলতে ইচ্ছে করে, বলবীর চির উন্নত মম শিরে, শিরে নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রীর। বলবীর নজরুল সেই বীরত্ব গাথার কথা বলেছেন, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতার কথা বলা হয়েছে আর সেই স্বাধীনতার যে স্বাদ বাংলাদেশ পেল সেই স্বাধীনতার মাসে, বিজয়ের মাসে বাংলাদেশ উপহার দিল আরেকটি বিজয়, উদ্ভাসিত উদ্বেলিত গোটা জাতি। কাজেই বাংলাদেশের এই প্রাপ্তিতে আমরা গর্বিত, গর্বিত পুরা দেশ, গর্বিত পুরা জাতি। প্রোডাকশন টিম ইতিহাসের সাক্ষী, প্রোডাকশন টিম ইতিহাসের সাক্ষী আর আমরাও কম কই। কাজেই আগামী প্রজন্ম এই খেলা দেখে এই অনুপ্রেরণার উৎস হয়ে নতুন প্রজন্মর জন্য তৈরি হবে, এ আমাদের প্রত্যাশা। স্বপ্নিল স্বপ্নিল বর্ণিল ফাইনালে ওই শিরোপা নিয়ে তারা কিন্তু উল্লাস প্রকাশ করছে সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ দলের খেলোয়াড়রা, অরুচি মোগিনী থেকে শুরু করে সকলে, মার্জিয়া সকলেই আজকে উল্লাস উচ্ছ্বাস প্রকাশ করছে ট্রফি নিয়ে। সাফ আন্ডার 15 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2017 গ্র্যান্ড ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষকে তারা কিন্তু 100 ব্যবধানে জয়লাভ করেছে এবং বাংলাদেশকে ফুটবলের মাধ্যমে আরও একটি সফলতা দিল। বাংলাদেশের ফুটবল পরিসংখ্যানে আরও একটি সফল সোনালী পালকের সংযোগ ঘটল এই প্রমিলা ফুটবলারদের উদ্ভাসিত নৈপুণ্যে প্রতিপক্ষ ভারতকে পরাজিত করার মধ্য দিয়ে। লাল সবুজের গর্বের পতাকারই আনন্দ উল্লাস চলছে, ক্যামেরাবন্দি করার চেষ্টা চলছে সাংবাদিকদের এবং ফটোগ্রাফারদের, এবং এই সুবাদেই কিন্তু নতুন প্রজন্ম আবারও জেগে উঠবে, এ আমাদের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, উইমেন চ্যাম্পিয়নশিপ 2017 সাফ আন্ডার 15 বাংলাদেশের এই প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ স্বাগতিক দেশ হিসেবে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে এবং স্বাগতিক দেশের এই প্রাপ্তিতে গোটা জাতি উদ্বেলিত। আবারও বলতে হয় তারা ফটো সেশনে রয়েছে এবং এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আসর। ধন্যবাদ সবাইকে, আপনাদের সকলকে। হোম অফ ফুটবল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুর এর মাঠ থেকে ফিরে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। খোদা হাফেজ।